ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আজ আপনাদের সঙ্গে আমি রয়েছি কৌশিক। আগামীকাল 14ই আগস্ট, আর এই 14ই আগস্ট 2021 সালেই শুরু হয়েছিল আমাদের এই চ্যানেল শুধু গল্পের জন্য। প্রথমেই জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এই 2 বছর ধরে আমাদের পাশে ছিলেন। আর এই উপলক্ষে আজ রয়েছে আপনাদের জন্য এক বিশেষ নিবেদন। যেহেতু সামনেই রয়েছে স্বাধীনতা দিবস, তাই আজকের গল্পটি শুধু গল্পের জন্য চ্যানেলের জন্মবার্ষিকী এবং স্বাধীনতা দিবস উপলক্ষকে মাথায় রেখেই লেখা। আজ আপনাদের জন্য রয়েছে শুধু গল্পের জন্য বিশেষ নিবেদন, লেখক সাগর ঘোষের লেখা তুষার মানবের খোঁজে। আরেকটি কথা বলার আছে, গল্পটি লেখক তার বোন শিল্পা ঘোষকে উপহার স্বরূপ দিয়েছেন। তাহলে আর অপেক্ষা নয়, শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, তুষার মানবের খোঁজে। রাত এখন অনেকটাই, তা প্রায় 2-2.5টা তো হবেই। উচ্চতা প্রায় 18,000 ফুট, তাপমাত্রা -20 মতো, চারদিক তুষারাবৃত, হাওয়ার গতি প্রচণ্ড, রীতিমতো গর্জন করছে, আর তার সাথে চলছে দারুণ তুষারপাত। গর্জনরত শক্তিশালী হাওয়া আর অবিরাম তুষারপাত, এই দুই মিলে ভয়াবহ এক রূপ ধারণ করেছে। এমন অবস্থায় পড়লে মৃত্যু নিশ্চিত। এই তুষারাবৃত বিশাল পর্বত দূর থেকে দেখতে যেমন অসাধারণ সুন্দর লাগে, এর এই প্রলয়ঙ্কর রূপও ততটাই ভয়ঙ্কর, হয়তো আরও বেশি ভয়ঙ্কর। যারা ভুক্তভোগী তারা ছাড়া বাকিদের কাছে এই ভয়ঙ্কর রূপকে অনুমান করা একটু কঠিন। তবে এই প্রচণ্ড বিপর্যয়ের মধ্যেও এ জায়গা কিন্তু জনশূন্য নয়। ওই তো শ্বেত শুভ্র বরফের উপরে দেখা যাচ্ছে বেশ কয়েকটা তাঁবু, সেগুলোর মাথাও বরফের চাদরে প্রায় ঢাকা পড়ে গেছে। তবু তাঁবুগুলো ফাঁকা নয়, সেগুলোর প্রত্যেকটার মধ্যেই হলুদ আলো জ্বলছে, তার ফলেই তাঁবুর ভিতরে থাকা মানুষগুলোর ছায়া পড়েছে তাঁবুর গায়ে। চারদিক এখন একেবারে অন্ধকার, তার মধ্যেই তাঁবুগুলো থেকে ঠিকরে আসা আলো কিছুটা দৃশ্যমান করে তুলেছে। তাতেই শ্বেত শুভ্র বরফের আস্তরণ আর ঝড়ে পড়ে থাকা বরফগুলো দেখা যাচ্ছে। ভয়ঙ্কর হলেও জায়গাটা দেখতে কিন্তু কোনো স্বপ্নরাজ্যের থেকে কম কিছু লাগছে না। তাঁবুর সংখ্যা 12 মতো, কাঞ্চনজঙ্ঘা ট্রেকিং ইনস্টিটিউটের তাঁবু ওগুলো। প্রত্যেকটার গায়ে নীল রং দিয়ে বড় বড় করে তাদের লোগো আঁকা আছে। এই ইনস্টিটিউট প্রতি বছরই কাঞ্চনজঙ্ঘায় 8টা করে ট্রেকিং করায়, সেগুলো সাধারণ, তবে এইবারের প্রজেক্টটা স্পেশাল, অত্যন্ত বিশেষ। এবারও দলটা অন্যবারের থেকে অনেকটাই বড়, 24 জনের দল, তার মধ্যে 12 জন ইনস্টিটিউটের ট্রেকিং এক্সপার্ট, 7 জন নেপালি শেরপা আছে, আর যে 4 জন আছেন তারা ভারতের অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি। তাদের মধ্যে আবার 3 জনকে ছাড়া দেশ চালানো কঠিন। প্রথমে ভারতের 4 গণ্যমান্য ব্যক্তির কথাই বলা যাক। প্রথমেই যার কথা বলতে হয় তিনি হচ্ছেন দেশের পরিবহন মন্ত্রী সনৎ কুমার। এনার বয়স 50-এর একটু বেশি হলেও মানুষটা এখনও বেশ ডাঁটোসাঁটোই আছেন। এককালে অনেক এমন ট্রেকিং তিনি করেছেন, তবে রাজনীতিতে পদার্পণের পরে সেসব আর হয়নি। অনেক বছর বাদে এমন আবার অ্যাডভেঞ্চার করছেন তিনি। এবারের এই এক্সপেডিশনটার মূল লক্ষ্য কাঞ্চনজঙ্ঘায় পরিবহন ব্যবস্থার কিছুটা উন্নতি সাধন। এখানে মন্ত্রী মশায় না আসলেও চলতো, কিন্তু এত বছর পরে আবার পাহাড়ে চড়ার লোভটা তিনি সামলাতে পারেননি, তাই চলে এসেছেন। পরের জন হচ্ছেন 35 বছর বয়সী বাঙালি ব্যবসায়ী
মহেন্দ্র মিত্র। বয়স কম হলেও এখন সম্পত্তির দিক থেকে দেখতে গেলে সে শুধু ভারতের নয় বিশ্বের সবথেকে ধনী ব্যবসায়ী। শেষ চার বছরে বেশ কয়েকটা মেগা প্রজেক্ট তাকে এমন সাফল্য এনে দিয়েছে যে তার নাম বিশ্ববাজারে দারুণ আলোচিত। ইনি এখন রীতিমতো পাহাড়ে হাইকিং করেন। শুধু তাই নয়, এই কাঞ্চনজঙ্ঘা ট্রেকিং ইনস্টিটিউটের একজন বড় মাপের ডোনারও তিনি। আছেন 45 বছর বয়সী রবিশঙ্কর ত্রিবেদী, এখন ভারতের দ্বিতীয় আর বিশ্বের তৃতীয় বড় ব্যবসায়ী। এককালে এনার দারুণ অ্যাডভেঞ্চারের শখ ছিল, এখনও প্রায় নানান জায়গায় বেড়াতে যান, পাহাড়েও অনেকবার গিয়েছেন। এককালে রীতিমতো পাহাড়ে চড়তেন, মাঝে বছর সাতেক এসব থেকে দূরে ছিলেন। এবার সুযোগ পেয়ে তিনিও মন্ত্রী মশাইয়ের মতো সে সুযোগ হাতছাড়া করেননি। একটা কথা এখানে বলা দরকার, এই দুই ব্যবসায়ী যদি না থাকেন তাহলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি পড়তে বেশি সময় নেবে না। তবে অভিজ্ঞতা থাকলেও এনাদের দুজনকেই এখানে আসার আগে এক টানা এক বছরের ট্রেনিং নিতে হয়েছে। কাঞ্চনজঙ্ঘায় চড়া কি আর মুখের কথা, কাঞ্চনজঙ্ঘা পরিবহনের যে প্রজেক্টের কাজে এখানে যে দলটা এসেছে সেই প্রজেক্টের দুজন মূল ইনভেস্টিগেটর হচ্ছেন মিস্টার মিত্র আর মিস্টার ত্রিবেদী, আর আছেন রজত কাঞ্জিলাল, ইনিও ভারতীয়, বর্তমানে ভারতের অন্যতম শ্রেষ্ঠ পর্বতারোহী। পৃথিবীর প্রায় সকল দুর্গম পাহাড়ই তিনি উঠেছেন, তবে বয়স সবে 28। আছেন আর এক বিশ্বমানের ব্রিটিশ পর্বতারোহী 40 বছর বয়সী জন হ্যামসওয়ার্থ। এছাড়া বাকি 12 জনের মধ্যে 5 জন ইন্ডিয়ান আর্মির কমান্ডো। আপাতত দলের কেউই ঘুমিয়ে নেই, সকলেই তাঁবুর ভেতরে জেগে বসে আছেন। এমন পরিস্থিতিতে ঘুমানো যায় না, যে হারে তুষারপাত আর ঝড় চলছে তাতে যখন তখন বরফের ধস নামাটা কোনো ব্যাপারই নয়। আর অ্যাভালাঞ্চ এলে তো কথাই নেই, সবকিছু একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়ে চলে যাবে। তার করাল গ্রাস থেকে বাঁচা এক কথায় অসম্ভব। প্রত্যেকেই সতর্কভাবে কান খাড়া করে বসে আছে, তেমন গর্জন শুনলেই তাঁবু ছেড়ে বেরিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা তো করতেই হবে। যদিও তীব্র তুষারপাতের তুষার ঝড়ে শেষ পর্যন্ত প্রাণ বাঁচানো বেজায় অনিশ্চিত একটা কাজ। তাঁবুর ভিতরে বসে দলের সকলেই সম্ভবত সেই ব্যাপারেই আলোচনা করছেন। পর্বতারোহী জন আর মিস্টার মিত্র একই টেন্টে আছেন। জন আপাতত মিস্টার মিত্রকে তার দারুণ রোমাঞ্চকর একটা অভিজ্ঞতার কথা বলছেন, তিনি বেশ ভালোই বক্তা। এদিকে মিস্টার মিত্র একজন ভালো শ্রোতা, এমন বাস্তব জীবনের থ্রিলিং অভিজ্ঞতার কথা শুনতে তার দারুণ লাগে। ইংরেজিতেই কথাবার্তা চলছে। সেবারে মাউন্ট এভারেস্টে চড়ছিলাম, প্রথমবারের জন্য নয়, সেটা ছিল ফার্স্ট টাইম। তার আগে 3 বার উঠেছি, অথচ আমার কিন্তু কোনোবারেই তেমন সমস্যার মুখোমুখি হতে হয়নি। সেকেন্ডবার শুধু একবার আইস অ্যাক স্লিপ করে প্রায় 40 ফুটের মতো ঘষে নেমে গিয়েছিলাম, তবে প্রথমত ক্লাইম্বিং রোপ জড়ানো থাকায় বেঁচে গিয়েছিলাম, তবে তাছাড়া আর কখনো কোনো সমস্যা হয়নি। যাই হোক, ফোর্থ টাইম এমনই রাতের বেলা আমরা এভারেস্টের পুরো বরফের উপরেই টেন্ট খাটিয়ে আছি, হঠাৎ শুরু হলো প্রচণ্ড ঝড়, সাথে তুষারপাত। অবস্থা মোটেও ভালো ছিল না, পরিস্থিতি কতটা এখনকার মতোই। তা আমরা টেন্টের মধ্যে জেগেই বসেছিলাম, বাইরে তুমুল ঝড় চলছে, এমন সময় হঠাৎ করে কানে এলো প্রচণ্ড একটা শব্দ। শুনলে মনে হবে গোটা এভারেস্টটাই যেন ভেঙে পড়ছে, কান ফাটা প্রচণ্ড গর্জন, যেন হাজার হাজার সিংহ একসাথে গর্জন করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই অনুভব করলাম আমাদের আশপাশের মাটি প্রচণ্ড কাঁপতে শুরু করেছে। ব্যাপারটা বুঝতে আর সময় লাগলো না, তাড়াতাড়ি আমরা টেন্ট থেকে বেরিয়ে এলাম। দেখলাম বরফের বিশাল স্রোত ধেয়ে আসছে আমাদের দিকে, অ্যাভালাঞ্চ খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। আমাদের ভাষাতে তার বেশি সময় লাগতো না। আমাদের দল ছিল 16 জনের, সকলেই প্রাণ বাঁচানোর তাগিদে ছুটতে লাগলাম, কিন্তু সব শেষে 16 জনের মধ্যে আমরা মাত্র 3 জন বাঁচতে পেরেছিলাম, বাকি সকলেই মারা গিয়েছিল, অনেকের লাশও পাইনি আমরা। আমরা 3 জন যারা প্রাণে বেঁচে গিয়েছিলাম তারাও একেবারে অক্ষত ছিলাম না। আমার বাঁ পায়ের আর মেরুদণ্ডের 4টে হাড় ভাঙে,
আর দুজনের মধ্যে একজনের ঘাড়ের হাড় ভেঙেছিল, আরেকজনের ফ্রস্ট বাইটের কারণে ডান হাতটা কেটে বাদ দিতে হয়। ডাক্তার বলেছিল বটে, আমি কখনো আর রক ক্লাইম্বিং করতে পারবো না, তবে আমি সে কথায় গান দিই। এবার জন কথা শেষ করার আগেই চারদিক কাঁপিয়ে তীব্র হাওয়ায় শীষের শব্দ ছাপিয়ে শোনা গেল একটা গর্জন। পৃথিবীর সকল সিংহ একসাথে ডাকলেও এমন গুরুগম্ভীর গর্জন হওয়া সম্ভব নয়। জন আর মিস্টার মিত্র দুজনেই রীতিমতো চমকে উঠলেন। জন ভয় মেশানো গলায় বলল, প্রায় সাথে সাথেই বাইরে থেকে বেশ কিছু মানুষের পরিত্রাহী চিৎকার ভেসে এলো। জন আর মিস্টার মিত্র এক মুহূর্ত সময় নষ্ট না করে তারা তাঁবু থেকে বেরিয়ে এলেন। পায়ের তলায় বরফের মোটা স্তর কাঁপতে শুরু করে দিয়েছে, গর্জনও পেরেছে বেশ অনেকটা। তাদের দলের বাকি লোকজনও এর মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। জন আর মিস্টার মিত্র দাঁড়িয়ে না থেকে প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করলেন। সে তো শুভ্র তুষার দানব থেকে আসছে ওপরের দিক থেকে, তার গ্রাসে পড়লে মৃত্যু নিশ্চিত। তবে অনেক চেষ্টার পরেও সে সুরক্ষা হল না। কয়েক মিনিটের মধ্যেই জায়গাটা সম্পূর্ণ সাদা হয়ে গেল, তাঁবুগুলো বরফের মোটা চাদরের তলায় চলে গেল, অতগুলো মানুষের চিৎকার যেন কোথায় হারিয়ে গেল। তার জায়গায় রইল শুধু অ্যাভালান্সের দারুণ গর্জনের শব্দ। মানুষগুলোকেও আর কোথাও দেখা গেল না। দেখা না যাওয়াই স্বাভাবিক, এই রাক্ষসের ক্রাস থেকে বাঁচা অসম্ভব। রাষ্ট্রপতি ভবন, দিল্লি। রাষ্ট্রপতি ভবনের বিশাল মিটিং রুমে মিটিং চলছে। দেওয়ালে ঝোলানো বেশ বড় বড় ডিজিটাল ঘড়িতে সময় দেখা যাচ্ছে। বেলা এখন 12:07 মতো হয়েছে। রুমের সাথে মানানসই লম্বা টেবিলের চারদিকে দারুণ নকশা খোদাই করা কাঠের চেয়ার, সিংহাসন বলা চলে। একসাথে 16 বসে মিটিং করতে পারবেন এখানে, তবে আছেন মাত্র 5। ঘরের পরিবেশ অসম্ভব রকমের গম্ভীর। এসি চলছে, তবু ঘরের হাওয়া যেন প্রচণ্ড ভারী। অসহ্য একটা সাসপেন্স যেন প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছে ঘরের সকল কোণে। ঘরে আছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশের সামরিক বাহিনীর প্রধান কর্নেল জসপ্রীত সিং, আর আছেন ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের প্রধান অভিরাজ সিংহানিয়া। প্রত্যেকের মুখই দারুণ গম্ভীর, সকলের চোখে মুখে প্রচণ্ড একটা ভয় আর চিন্তা একসাথে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকেরই নজর ঘরের আর একটা দেওয়ালের দিকে। দেওয়ালটার বড় একটা এলসিডি টিভি লাগানো রয়েছে, সেটার দিকে তাকিয়ে আছেন সকলে। ঘরে পিন পড়া নৈঃশব্দের মধ্যে শব্দ বলতে ওই টিভি থেকে ভেসে আসা শব্দ, ভাষাটা ইংরাজি। ওই ভিডিওটাই মনে হচ্ছে ঘরের প্রত্যেকের চিন্তার কারণ। আসুন তাহলে আমরাও দেখি কি এমন চলছে ওখানে, যা দেখে দেশের মাথারা এমন গম্ভীর হয়ে আছেন। আসুন দেখে নেওয়া যাক। যে ভিডিওটা চলছে তাতে দেখা যাচ্ছে একটা গুহা, বেশ বড় গুহাটা। আশপাশটা পাহাড়ি এলাকা, বরফে ঢাকা, অর্থাৎ সমতল থেকে অনেকটাই উপরে। উপরে নীল পরিষ্কার আকাশ, মেঘের লেশ মাত্র নেই। চারদিকে রোদ্দুর পড়ে শ্বেত শুভ্র পাহাড়ের চূড়াগুলো আরো উজ্জ্বল দেখাচ্ছে। বেশ বোঝা যায় ভিডিওটা করা হয়েছে দিনের বেলাতে। গুহাটার ঠিক সামনে দাঁড়িয়ে আছে গোটা 20 মানুষ। তাদের সকলেরই পোশাক একই রকমের, কুচকুচে কালো ফুলহাতা জামা আর কালো ফুল প্যান্ট। সেসবের ভিতরে আরো গরম পোশাক ওরা অবশ্যই পরে আছে, তবে সেটা দেখা যাচ্ছে না। পায়ে কালো বুট, একজনেরও মুখ দেখা যাচ্ছে না। তাদের চোখ দুটো বাদ দিয়ে বাকি পুরো মুখটাই কালো কাপড়ে ঢাকা। তার সকলের হাতেই একটা করে আগ্নেয়াস্ত্র। সেই লোকগুলোর সামনে মাটিতে হাঁটু মুড়ে বসে আছে আরো 7, তবে এদের পোশাক কিন্তু ওদের মতো নয়। তাদের পোশাক বেশ পরিমার্জিত, তবে ময়লা হয়ে গেছে এখন।
প্রত্যেকের মুখেই ক্ষত কালশিটের দাগ। এই সাতজনের অবস্থা যে বেজায় কাহিল সেটা দেখেই বোঝা যাচ্ছে। সাতজনের মধ্যে দুজন পরনে আবার ইন্ডিয়ান আর্মির পোশাক, সাতজনের মুখ কাপড় দিয়ে চেপে বাঁধা, দুটো হাতও নিশ্চয়ই বাঁধা আছে পেছন দিকে। এই কজনের মুখ কিন্তু দেখা যাচ্ছে। বুঝতে কোনো সমস্যাই হচ্ছে না যে এই সাতজনের পেছনে দাঁড়িয়ে থাকা কালো পোশাকধারীদের বন্দি এরা। এই কজনের থেকে আরও কিছুটা সামনে ক্যামেরার একদম কাছে দাঁড়িয়ে আছে আর একজন। এর পোশাক বাকি কালো পোশাকধারীদের মতোই, এর হাতে একটা AK-47। এর মুখও দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটোই দৃশ্যমান। তবে এই ব্যক্তির মুখের ঢাকা দেওয়া কালো কাপড়ের ওপর দিয়েও বেশ বোঝা যাচ্ছে তার দুটো ঠোঁট নড়ছে, অর্থাৎ কথাগুলো এই বলছে, ইংরেজিতেই বলছে, বেশ ভারী গলার স্বর, কেমন যেন কাট কাট কথা। কথা বলার সুরে একটা নৃশংসতা, উগ্রতা আর আদেশের সুর মিশে আছে। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, এই ভিডিওটা আমরা এমনি এমনি তোমাদের পাঠাচ্ছি না। আমার পিছনে ওই যারা বসে রয়েছে তাদেরও তোমরা নিশ্চয়ই চিনতে পারছো। আমি জানি তোমরা চিনতে পারবে, চিনতে তোমাদের হবে। আমরা জানি ওদের ছাড়া তোমাদের চলবে না, ওদের জন্য আমরা যা বলবো তোমরা সব কিছুই করতে পারো, আর করতে তোমাদের হবে, নইলে এদের এক একজনের লাশ তোমাদের কাছে চলে যাবে, আর এক একটা লাশের সাথে তোমাদের দেশের আরো কত মানুষ যে মরে যাবে তার হিসেব করা তোমাদের সাধ্য নয়। তার থেকে ভালো হবে আমাদের কথা শোনো, আমাদের চাহিদা পূরণ করো, পরবর্তীতে আমরা এদের ছেড়ে দেব। এইবারে আসি আমাদের চাহিদার কথায়। আমরা চাই মাত্র কয়েকটা সংখ্যা, আমরা চাই শুধু কোড, আলফা-404-এর কোড। লোকটা এবারে কথা বলা বন্ধ করল, তারপরে পেছন ফিরল, তারপরে হাতের তর্জনী দিয়ে মাটিতে হাঁটু মুড়ে বসে থাকা সাতজনের মধ্যে একজনের দিকে ইঙ্গিত করল, তারপর বলল, ব্রিং হিম হিয়ার। সাথে সাথে কালো পোশাকধারীদের মধ্যে থেকে দুজন একজন ভারতীয় সৈনিককে রীতিমতো চ্যাংদোলা করে তুলে এনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকা লোকটার সামনে মাটিতে বসিয়ে দিল। লোকটা আবার গম্ভীর গলায় কাট কাট ভাবে বলা শুরু করল, আর আমাদের কথাগুলোকে ফাঁকা আওয়াজ মনে করো না। যদি তোমরা আমাদের কথা না শোনো তাহলে এদের সাথে কি হবে সেইটার একটা উদাহরণ এবার তোমাদের দেখাই। কথাটা শেষ করে লোকটা এবারে একটা ধারালো ছুরি উঁচিয়ে ধরল, তারপরে তার সামনে মাটিতে হাঁটু মুড়ে বসে থাকা সৈনিকটার দিকে এগিয়ে গেল। সৈনিকটার নড়ার ক্ষমতা নেই, তাকে চেপে ধরেছে আরও দুজন তাগড়াই পোশাকধারী। ছুরিধারী লোকটা এবারে সৈনিকটার চোখ দুটো ছুরি দিয়ে উপরে নিল। সৈনিকটার কান ফাটানো আর্তনাদ চারদিকে উঁচু উঁচু পর্বত চূড়ায় ধাক্কা লেগে প্রতিধ্বনিত হতে লাগলো। এদিকে ছুরিধারী লোকটা বেশ কিছুটা সরে গেল ছিটকাতে থাকা সৈনিকটার কাছ থেকে, তারপরে বাকি কালো পোশাকধারীদের বিড়বিড় করে কি একটা বলল। সাথে সাথে সৈনিকটাকে অর্ধচন্দ্রাকারভাবে ঘিরে দাঁড়িয়ে পড়ল গোটা দশে কালো পোশাকধারী। তাদের হাতের আগ্নেয়াস্ত্রগুলো উঁচিয়ে ধরল সৈনিকটার হাতে, তাদের প্রত্যেকের আঙুল ট্রিগারে। সৈনিকটার দুটো চোখ নেই, সেখান থেকে অঝোরে রক্ত ঝরছে, কিছুই সে দেখতে পাচ্ছে না। এতক্ষণ সে যন্ত্রণায় কাতরাচ্ছিল, কিন্তু এবারে সে আশঙ্কায় চুপ করে গেল, কোমরে জোরে উঠে বসল আবার। হ্যাঁ, তার গোটা মুখটা এখন রক্তাক্ত হয়ে আছে, কিন্তু কই, তার মুখের ভাঁজে তো আর যন্ত্রণা দেখা যাচ্ছে না, বরং হয়তো বেশ বোঝা যাচ্ছে ও ঠোঁটের কোণের হাসিটা। এবারে একেবারে সোজা হয়ে বসল সে, তারপরে শরীরের সকল অবশিষ্ট শক্তি দিয়ে নিজের গলার স্বর দিয়ে চিৎকার করে বলল, বন্দে মাতরম, বন্দে মাতরম।
তার চিৎকার প্রতিধ্বনিত হতে লাগলো চারিদিকে। আর সেই প্রতিধ্বনির রেশ মেটার আগেই আবার কেঁপে উঠল চারদিক। 10:47 একসাথে গর্জন করে উঠল, ঝাঁচড়া করে দিল সৈনিকটার গোটা দেহ, মুখ, মাথা, সবকিছু। সে তো শুভ্র বরফ, একটু আগেই তার চোখ থেকে বেরিয়ে আসা রক্তে লাল হয়ে গিয়েছিল। এবারে আরো বেশ কিছুটা জায়গা রক্তে লাল হয়ে উঠল। ক্যামেরার কাছে যে লোকটা প্রথমে দাঁড়িয়েছিল সে আবার ফিরে এলো তার জায়গায়, আবার কাট কাট ভারী গলায় ইংরেজিতে বলল, এটা তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা উদাহরণ ছিল মাত্র। প্রতি 7 দিন অন্তর তোমাদের কাছে এদের এক একজনের লাশ পৌঁছে যাবে, সাথে যে আরো কতগুলো লাশ তোমাদের দেখতে হবে সেটা তোমরা জানো না। তোমরা যত দেরি করবে তোমাদের দেশের লোক তত মরবে। আমাদেরকে কেমন করে কোড দেবে সেটা নিয়ে তোমাদের কিছু ভাবতে হবে না, সেই সব আমরা জানিয়ে দেব ঠিক সময়। তোমাদের উপরে আমাদের সব সময় নজর রয়েছে, বিশেষ চালাকি করতে চাইলে কিন্তু তোমাদের 10টাকেই শেষ করে দেওয়া হবে, মাথায় রেখো। লোকটার কথা শেষ হওয়ার আগেই ভিডিওটা বন্ধ হয়ে গেল, টিভি স্ক্রিন কালো হয়ে গেল, সাথে সাথে অসহ্য একটা নিস্তব্ধতা এসে জাপটে তুললো গোটা ঘরটাকে। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পরে উপরাষ্ট্রপতি মহাশয় প্রথম কথা বললেন, খুব সংক্ষিপ্ত কিন্তু এই পরিস্থিতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্নটি তিনি করলেন, তাহলে এখন উপায়? বাকিরা চুপ। প্রত্যেকেরই মুখ দেখে বোঝা যাচ্ছে এই প্রশ্নের উপযুক্ত উত্তরটা যে ঠিক কি হতে পারে সেটাই ভাবছেন সকলে। প্রশ্ন যিনি করেছেন তার মুখের ভাবও একই রকম। ভিডিওতে দুজন সৈনিক ছাড়া বাকি 5 জনের প্রত্যেককেই ঘরের মধ্যে থাকা সকলে চিনতে পেরেছেন। ওখানে আছেন এদেশের পরিবহন মন্ত্রী সনত কুমার, দেশের 2 শ্রেষ্ঠ ব্যবসায়ী মহেন্দ্র মিত্র ও রবিশঙ্কর ত্রিবেদী, আর আছেন ভারতীয় পর্বতারোহী রজত কাঞ্জিলাল আর ব্রিটিশ পর্বতারোহী জন হ্যামসওয়ার্থ। এনারা প্রত্যেকেই গণ্যমান্য ব্যক্তি, আর এদের মধ্যে 4 জন তো ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের সম্পদ বলা চলে, আর তাদের বাঁচানোটা খুবই দরকারি। কিন্তু এদিকে আতঙ্কবাদীদের চাহিদা মেনে নেওয়াটাও যে একেবারেই সম্ভব নয় সেটাও জানেন ঘরের মধ্যে থাকা সকলেই। আতঙ্কবাদীরা যে চাহিদাটা করেছে, অর্থাৎ α-404, হচ্ছে ভারতের বর্তমানের সর্বাপেক্ষা শক্তিশালী পারমাণবিক মিসাইল। শুধু দেশের নয়, এখন বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী অস্ত্র বলা চলে। এই অস্ত্রের এক প্রয়োগে চীনের মতো বড় দেশকেও কয়েক মিনিটে একেবারে নিশ্চিহ্ন করা যেতে পারে, এতটাই ক্ষমতা এই অস্ত্রের। এর টেকনোলজিও দারুণ উন্নত। ভারতীয় বৈজ্ঞানিকরা সগর্বে জানিয়েছেন এখনও পর্যন্ত পৃথিবীতে এত উন্নত প্রযুক্তির অস্ত্র তৈরি হয়নি। α-404-এর দৌলতে ভারত এখন অন্যান্য সকল দেশের থেকে সামরিক শক্তিতে অনেকটাই এগিয়ে গিয়েছে। এই অস্ত্রের কোড কোনোভাবেই আতঙ্কবাদীদের হাতে দেওয়া চলে না, তাহলে ভারতের অস্তিত্ব নিয়েই টানাটানি পড়ে যাবে। প্রধানমন্ত্রী মহাশয় এবারে নীরবতা কাটিয়ে বললেন, উপায় তো একটা বের করতেই হবে, না হলে কিন্তু এইভাবে চুপ করে বসে থেকে হাত গুটিয়ে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। আর এদিকে ওদের চাহিদা যা রয়েছে সেটাও আমরা মেটাতে পারবো না, তাই কিছু তো একটা আমাদের করতেই হবে। তারপর ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের প্রধান অভিরাজ সিংঘানিয়ার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা ভিডিওটা কোথা থেকে এসেছে সেই বিষয়ে কোনো খোঁজ পাওয়া গেছে? নো স্যার, এখনও কোনো খোঁজই পাওয়া যায়নি, তবে আমাদের অফিসাররা খোঁজ চালাচ্ছে। তবে আমাদের স্পেশালিস্টরা শিওর করেছেন যে আতঙ্কবাদীরা অনেক অ্যাডভান্স সফটওয়্যার ব্যবহার করছে, কোনোভাবেই তাদের ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। সেটা বললে তো চলবে না। প্রধানমন্ত্রীর মহাশয়ের স্বরে এবারে বিরক্তি ফুটল, আপনাদের কিন্তু খুঁজে বের করতেই হবে, এটা ছাড়া আমাদের হাতে অন্য কোনো পন্থা নেই। We are trying our best, sir. উপরাষ্ট্রপতি মহাশয় এবার কর্নেলকে উদ্দেশ্য করে বললেন, আপনার কি মতামত কর্নেল? এতক্ষণ কর্নেল সিং যে কিছু একটা বলতে চাইছিলেন সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল।
এবার তিনি বলার সুযোগ পেয়ে বললেন, কাউন্টার অ্যাটাকটা আমাদের করতেই হবে, আর সেটা করা উচিত বলে আমার মনে হয়। কিন্তু অ্যাটাক করার জন্য তো জায়গাটা জানা দরকার, সেটা কি আপনি জানেন? না, জানি না, তবে খুঁজে বার করা সম্ভব বলেই মনে হচ্ছে। কেমনভাবে? ভিডিওতে একদম পিছনে যে চূড়াটা দেখা যাচ্ছিল সেটা সম্ভবত কাঞ্চনজঙ্ঘা, আর যারা বন্দী আর তারাও তো কাঞ্চনজঙ্ঘা ট্র্যাকিংয়ে গিয়েছিলেন। কিন্তু সেটা তো নেহাতি ছোট এরিয়া নয়, অতটা জায়গা খুঁজতেও তো অনেক সময় চলে যাবে। সেটা আমি জানি। বেশ, ক্লিয়ার করে বলছি, যাদের বন্দী বানানো হয় তাদের মধ্যে আমাদের ইন্ডিয়ান আর্মির ক্যাডেটরাও আছে, তাদের একজনকে ওরা মেরে ফেলেছে, এর প্রতিশোধ আমরা নেবই। আমি চাই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যেমন কাজ করছে করুক, যেমন খোঁজ করছে করুক, কিন্তু আমাদেরও খোঁজ করতে দেওয়া হোক। আবার কিছুক্ষণ নীরবতা। উপরাষ্ট্রপতি মহাশয় এবারে সিংহানিয়ার দিকে তাকিয়ে বললেন, আতঙ্কবাদীরা কোন দেশীয় সে ব্যাপারে কিছু অনুমান করতে পেরেছেন আপনারা? এখনো পর্যন্ত আমরা যতটা তথ্য সংগ্রহ করতে পেরেছি সেসব দেখে অনুমান করছি এরা চাইনিজ, এদের কথা বলার ধরনও তেমনই। এবার উপরাষ্ট্রপতি মহাশয় রাষ্ট্রপতি মহাশয়ের দিকে তাকিয়ে বললেন, এবারে আপনি কিছু বলুন স্যার। বাকিরাও রাষ্ট্রপতির দিকে তাকালেন। রাষ্ট্রপতি মহাশয় এবারে ধীরে ধীরে বললেন, পরিস্থিতি যে দারুণ সংকটাপন্ন সেটা আপনারা সকলেই জানেন, আমি সেটা আর বলছি না। কর্নেলের সাথে আমি একমত, আমাদের সকল দিক দিয়ে চেষ্টা করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব ওদের আটকাতে হবে। আরেকটা কথা আমি আপনাদের মনে করিয়ে দিই, এই ব্যাপারটা কোনোভাবেই যেন মিডিয়ার কান পর্যন্ত না পৌঁছায়, তাহলে তারা ব্যাপারটাকে নিয়ে নিজেদের মতন করে প্রচার শুরু করবে, তাতে দেশের লোক দারুণ ভয় পাবেই, তখন গোটা দেশে যা অবস্থা দাঁড়াবে সেটা নিয়ন্ত্রণ করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। সুতরাং যাই করবেন খুব ভেবেচিন্তে, আতঙ্কবাদীদের আমাদের আটকাতেও হবে, দেশবাসীকে বাঁচাতেও হবে। ইজ দিস ক্লিয়ার টু এভরিওয়ান? বাকি চারজন এবারে একসাথে বললেন, ইয়েস স্যার। এরপর একে একে সকলেই বেরিয়ে গেলেন বিশাল মিটিং রুম থেকে। সকলের মুখেই চিন্তার ছাপটা রয়ে গেল, আর সেটাই স্বাভাবিক, সামনে যে দারুণ বিপদ এসে দাঁড়িয়েছে। রামথাং চাংপিক, নেপাল। নতুন দিনের সূর্য উঠেছে এ কিছুক্ষণ আগে, পূবের আকাশে এখনো উজ্জ্বল হলুদের উষ্ণ ছোঁয়া, আর তার উপর লেগে আছে লালের ছটা। দূরে দুটো শ্বেতশুভ্র পর্বত চূড়ার ঠিক মাঝখান দিয়ে সূর্যটা উঠেছে, তরমুজের কাটা উল্টো টুকরোর মতো দেখাচ্ছে একেবারে। দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তার ঠিক মাথায় গিয়ে পড়েছে দিনের প্রথম আলো। শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার চূড়া এখন কিন্তু সাদা দেখাচ্ছে না, তার রং এখন সোনালি। কি প্রচণ্ড উজ্জ্বলতা তার, চোখ চেয়ে থাকাই কঠিন। সোনার থেকেও বেশি উজ্জ্বল দেখাচ্ছে কাঞ্চনজঙ্ঘার মাথাটা, যেন গোটা চূড়াটাই কেউ সোনা দিয়ে মুড়ে দিয়েছে। কি অপূর্ব তার রূপ! এমন দুর্দান্ত দৃশ্য দেখলে পৃথিবীর সব থেকে রাগী মানুষটারও এক পলকে শান্ত হয়ে যায় রাগ। এত কাছ থেকে এই বিশাল অসম্ভব সুন্দর পর্বতের সামনে দাঁড়ালে এক পলকে বুক কেমন যেন হালকা হয়ে যায়। সকল অহংকার, সকল গর্ব, সকল রাগ, সকল দুঃখ, সকল চিন্তা সব কিছু কোথায় যেন হারিয়ে যায়, একটা শান্ত ভাবুক ভাব এসে পরম স্নেহে জড়িয়ে ধরে মনকে। এখন পরিবেশও দারুণ শান্ত, কনকনে ঠান্ডা পাহাড়ি হাওয়া বইছে, চারদিক পুরু বরফের চাদরে ঢাকা। আর খুব কাছেই কোথায় যেন থেকে থেকে ভেসে আসছে একটা কথা, বুদ্ধম শরণম গচ্ছামি। বেশ বোঝা যাচ্ছে কথাটা অনেকে মিলেই বলছে, সেই শব্দ কিন্তু বিশেষ জোরালো নয়, বরং দারুণ মিষ্টি সুরের মতো শোনাচ্ছে সেটা। মন আরও যেন শান্ত হয়ে যাচ্ছে তাতেই। এই রামথাং চাং একটা অনুচ্চ চূড়া,
তবে এই জায়গাটা মোটামুটি সমতল, বসতি বলতে হাতে গোনা কয়েকটা ঘর মাত্র, আর আছে একটা বৌদ্ধ মনাস্ট্রি। সেখান থেকেই ভেসে আসছে বৌদ্ধ ভিক্ষুকদের সম্মিলিত সুর। একটা পাথরের উপরে চুপ করে সামনের সুউজ্জ্বল কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে বসে আছে সাং। ও জানে ওর নামের অর্থ উজ্জ্বল। ওর বুড়ি ঠাকুমা ওকে সেই কথাই বলেছিলেন। উজ্জ্বল কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে সাং এখন ওর বুড়ি ঠাকুমার কথাই ভাবছে, আর ভাবছে টিনটিনের কথা। বাবার মতো আর কেউ যে নেই তার। সাংয়ের বয়স 15। এখান থেকে বেশ কিছুটা দূরে কুম্ভকর্ণচূড়া, আবার একটু দক্ষিণ পশ্চিম কোণের দিকে চাইলে কুম্ভকর্ণর সাদা মাথা দেখা যাচ্ছে। সেই চূড়ার পাদদেশে স্বর্গ নামের একটা তুষারাবৃত উপত্যকা ছিল সাংয়ের বাসভূমি। ও টিনটিন আর বুড়ি ঠাকুমা, এই ছিল ওর পরিবার। হাতে গোনা কয়েকজন মানুষ বসবাস করত সেখানে। স্বর্গ উপত্যকা সত্যি স্বর্গের মতো সুন্দর ছিল, ছিল বলা হচ্ছে, কারণ সেই জায়গাটা আর নেই। সেখানে এখন পুরু বরফের আস্তরণ। গত পরশু অনেক রাতে তখন গোটা উপত্যকার মানুষজন সবাই ঘুমের অতলে তলিয়ে, চারদিকে অন্ধকারের রাজত্ব। রোজের মতোই বরফ পড়ছিল, আবার গতি একটু বেশি ছিল। পাহাড়ে বসবাস করা মানুষরা এমন পরিবেশের সাথে যথেষ্ট পরিচিত, তাই কেউই সেদিন লক্ষ্য করেনি। আর সেই সময় সকলের আচম্বিতেই ওপর থেকে তানবাকায় সাদা তুষারধস নেমে আসে স্বর্গ উপত্যকার ওপরে, একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে গেছে। পরদিন সকাল হলে খবর পেয়ে রামথাং সাংয়ের এই বৌদ্ধ মনাস্ট্রি থেকে বেশ কিছু বৌদ্ধ ভিক্ষু সেখানে যান। হাতে গোনা কয়েকজন মানুষকে তারা সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন, তার মধ্যে সাংও একজন। বাকিদের কারোর খোঁজ পাওয়া যায়নি। সাংয়ের বুড়ি ঠাকুমা আর টিনটিনেরও খোঁজ পাওয়া যায়নি। সাংয়ের জ্ঞান ফিরেছে গতকাল অনেক রাতে। জ্ঞান ফিরতেই ওর সামনে যে বৌদ্ধ লামাকে দেখতে পেয়েছিল তাকে অনেকবার টিনটিন আর ওর ঠাকুমার কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু তিনি প্রতিবারই জানিয়েছেন ওদের দুজনের কোনো খোঁজই পাওয়া যায়নি। যদিও টিনটিনকে কেমন দেখতে সেটা কিন্তু সাংয়েদের বলেনি। তার কারণ ও ঠাকুমাই ওকে একবার বারণ করেছিলেন টিনটিনের কথা সে যেন কাউকে কোনোদিনও না বলে। সকলে জানতে পারলে নাকি তাকে নিয়ে চলে যাবে সাংয়ের থেকে অনেক অনেক দূরে। সাং সেটা চায় না, কখনোই চায় না। টিনটিন তার বন্ধু, তার খেলার সঙ্গী, ওকে ছাড়া সাং থাকতেই পারত না। কিন্তু কাউকেই টিনটিন ঠিক কেমন দেখতে সেটা বলেনি। যদিও সাং জানে টিনটিনকে যদি কেউ দেখতে পেত তাহলে এতক্ষণে সেসব রাষ্ট্র হয়ে যেত। তাহলে কি ও ঠাকুমা টিনটিন? না না, এটা হতে পারে না, ওদের কিচ্ছু হয়নি, ওদের ঠিক পাওয়া যাবে। এই তো আমার কিছু হয়েছে নাকি? ওদেরও পাওয়া যাবে, যাবেই পাওয়া। নিজের মনেই স্থানীয় বোরখা ভাষায় বিড়বিড় করে উঠল সাং। ওর চোখ দুটো এখনই জলে ভরে এসেছে। ওর গলার কাছে কি যেন একটা এসে বারবার আটকে যাচ্ছে। ওটা কি চাপা দুঃখ, কষ্ট? তাই হবে। সাংয়ের বাবা ছিলেন একজন শেরপা। যেমন তার শক্তি ছিল তেমনই দারুণ সাহসীও ছিলেন। অনেকবার পাহাড়ে উঠেছেন, অনেক নামি নামি পর্বতারোহীদের সাথে সফরেও গিয়েছেন। সাংও ঠাকুমার কাছে ওর বাবার অনেক গল্প শুনেছে, তবে তাকে কখনো দেখেনি। দেখবি বা কী করে? সাংয়ের যখন জ্ঞান হয়নি তখন একটা অভিযানে গিয়ে ওর বাবা চিরতরে হারিয়ে গিয়েছে এই বিশাল পার্বত্য অঞ্চলের কোনো এক চির তুষারাচ্ছন্ন গভীর খাদে, যেখানে হারিয়ে গেলে আর কেউ ফিরে আসে না। এরপর সাংয়ের বয়স যখন 6, তখন একদিন ওর মা মারা গেলেন। ব্যাস, তারপর থেকে এতগুলো বছর সাং ওর পরিবার বলতে ওই ঠাকুমা বুড়ি আর টিনটিন। আজ তাদের দুজনকেই পাওয়া যাচ্ছে না। সাং যথেষ্ট শক্ত মনের ছেলে, কিন্তু তাহলেও তার বয়স যে সবে 15, নিজের মানুষকে হারানোর মতো একটা ধাক্কা তার মন যে সইতে পারছে না, ওর দুঃখ পাওয়াটা তো স্বাভাবিক।
সূর্য এখন পাহাড়ের ফাঁক থেকে সম্পূর্ণভাবে আত্মপ্রকাশ করেছে। তার তেজও এখন বেড়েছে বেশ ভালোই। দূরে সোনার মতো উজ্জ্বল কাঞ্চনজঙ্ঘার আরও বেশ কিছুটা সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। কাছেই বৌদ্ধ মনাশ্রিতে বৌদ্ধ ভিক্ষুকদের সম্মিলিত প্রার্থনার সুর এবার থামল। শাং এবার উঠে দাঁড়াল, দুহাতের তালু দিয়ে নিজের চোখের জল মুছল। ওর মুখ বেশ কিছুটা শক্ত হল। না, ও আর কাঁদবে না। কান্না ছেলেদের মানায় নাকি? হ্যাঁ, হতে পারে সে তার বাবাকে দেখেনি, কিন্তু ঠাকুমার কাছ থেকে তার সাহসিকতার গল্প শুনেছে সে। শাংয়ের ইচ্ছে সে বাবার মতোই একজন সাহসী শেরপা হবে। শাং জানে এবারে মনাস্ট্রি থেকে বৌদ্ধ ভিক্ষুকরা আবার ওই জায়গাটায় যাবে, আরও যদি কাউকে পাওয়া যায় তাহলে তাদের নিয়ে আসবে। শাং ঠিক করেছে ও ঠাকুমা টিনটিনকে সেও খুঁজতে যাবে ওই ভিক্ষুকদের সাথে। যদি তারা তাকে বাচ্চা ছেলে ভেবে নিয়ে না যেতে চায় তাহলেও ও যাবে, তেমন হলে একাই যাবে ওদের খুঁজতে। শাংয়ের বয়স কম হলে কি হবে, ওই পাহাড়ি এলাকা ওর মতো ভালো করে আর কেউ চেনে কি না সন্দেহ। সারা দিনটা তো টিনটিনের সাথে এদিক ওদিক চারদিক ঘুরে বেড়াতো, কত কত নতুন রাস্তা খুঁজে বের করত। প্রতিদিন নতুন নতুন জায়গা খুঁজে বের করাই ছিল ওদের একমাত্র খেলা। ও ঠিক সেদিন পৌঁছে যাবে এই বিশ্বাস আছে শাংয়ের কাছে। তবু একবার ভিক্ষুদের বলে দেখবে ও, যদি তারা ওকে সাথে নিয়ে যায় তাহলে এত কিছু করতেই হবে না। আরে ওই তো মনাস্ট্রিটা এখন দেখা যাচ্ছে, ওই তো কয়েকজন বৌদ্ধ ভিক্ষুক বেরিয়ে আসছেন মনাস্ট্রি থেকে, ওদের ঝোলায় জল আর শুকনো খাবার আছে। ওরা তাহলে বেরোচ্ছে এবারে। শাং আর এক মুহূর্ত দেরি করল না, এক ছুটে এগিয়ে গেল মনাস্ট্রির দিকে। জাভেরি বাজার, মুম্বাই। এখন কাঁটায় কাঁটায় বেলা ১০টা। মুম্বাই শহর পুরো দমে জেগে উঠেছে। শহরের রাস্তায় অজস্র গাড়ি ছুটতে শুরু করেছে। ট্রাফিক সিগন্যালে জ্যাম হয়ে যাওয়ায় হর্নের শব্দে কান রাখা দেয়। সকল অফিস দোকানপাট সবই খুলে গেছে। রাস্তার ধারে ধাবাগুলো প্রায় ভর্তি। এছাড়া বাজারগুলোতে তো গা গলানো যায় না। রেলস্টেশনগুলোতে কানায় কানায় লোক। একেই তো জনবহুল হৈহট্টগোলে মাতানো সদা ব্যস্ত মুম্বাই শহর। মুম্বাইয়ের জাভেরি বাজারের কথা কে না জানে? স্বর্ণালঙ্কার প্রেমীদের কাছে এ জায়গা স্বর্গ বই আর কিছু নয়। আর মুম্বাই শহরে তেমন মানুষের অভাব নেই। আর যদি টাকার গল্প আসে তাহলে তো বলতে হয় এই শহরের বাতাসে টাকা উড়ে বেড়ায়, যে লাফিয়ে ধরবে সেটা তার। সেই যুদ্ধ এ শহরে প্রতিনিয়ত চলছে, সদা জাগ্রত। এই শহরে প্রতি সেকেন্ডে যে কত কি ঘটছে সেসব ঘটনা কি সব কিছু জানা যায়? মুম্বাইয়ের আনাচে কানাচে নাকি রহস্য জট পাকায়। যাই হোক, সেসব বাদ দিয়ে এখন আসুন এই ব্যস্ত জাভেরি বাজারের কথাই বলা যাক। দেখা যাক এখানে কোনো রহস্য আমাদের চোখে পড়ে কি না। কান খাড়া রাখবেন, বাতাসে কোনো অদ্ভুত রহস্যময় শব্দ তো কানে ভেসে আসতে পারে। আসুন আগে আপনাদের সাথে এই বাজারের একটু পরিচয় করিয়ে দিই। এই জাভেরি বাজার স্বর্ণপ্রেমীদের স্বর্গ বলে স্বীকৃত, সে কথাটা আগেই বলেছি। বহু বছর পুরনো এই বাজারটি মুম্বাইয়ের ভুলেশ্বরে অবস্থিত, যেটা মুম্বাইয়ের ক্রফোর্ড মার্কেট তার মুম্বা ভেদির মাঝে অবস্থিত। এই বাজারের সরু সরু অলিগলির মধ্যে প্রায় 7,000 মতো ছোট বড় দোকান আছে। দোকানের ঠিকানা থাকলেও নির্দিষ্ট দোকানকে খুঁজে পেতে ক্রেতাদের নাজেহাল হতেই হয়। দোকানগুলোকে আবার কেবলমাত্র তাদের সিরিয়াল নাম্বার দিয়ে চিহ্নিত করা যায়। আশা করি বুঝতেই পারছেন এই বাজারটা কতটা বড়। জাভেরি বাজারকে গয়না শিল্পের সবথেকে বড় কেন্দ্র বলা চলে। প্রতিদিন এই বাজারে হাজার হাজার মানুষের ভিড় জমে, কিছু কিছু সময় গা গলানো যায় না। এই যেমন আজ, এমনিতেই বাজারে ভিড়ের চোটে দোম হাঁপিয়ে ওঠে, তার উপর আজ আবার 14ই ফেব্রুয়ারি। জাভেরি বাজারে আজ কানায় কানায় পরিপূর্ণ। আজ যদি এই বাজারে দেখা যায় তাহলে যুগলকে ছাড়া একা মানুষ খুব কমই দেখা যাবে, যদিও সেটাই স্বাভাবিক, আজ তো ওদেরই দিন, ভ্যালেন্টাইন্স ডে। গোটা মুম্বাই শহরে আজ প্রেমের উষ্ণ ছোঁয়া লেগে আছে। রাস্তায় প্রেমিক প্রেমিকাদের ভিড়,
আজও তো প্রেমের আঁচে পুড়ে যাবে সকল বাধা নিষেধ, ভালোবাসার গভীর ছোঁয়া পেতে আরো আরো কাছাকাছি আসবে প্রেমিক প্রেমিকারা। উপহারের বন্যা বইবে আজ এই শহরের সকল শ্রেণীর মানুষের বাসাতে, যে যার সামর্থ্য মতো আজ তার ভালোবাসার মানুষকে কিছু না কিছু ঠিক দেবে। আর এমন মানুষের পরিপূর্ণ সরু সরু অজস্র অলিগুলির মাঝে তো রহস্য বেশ ভালোই জমাট বাঁধবে নাকি? আর সেই রহস্যের খোঁজ আমরা যেমন করছি, তেমনি আরও একজন করছে। ওই যে আমাদের থেকে কিছুটা দূরে ছোট সিটি গোল্ডের গয়নায় ঠাসা দোকানটার সামনে যে বছর ২৪ ছেলেটা দাঁড়িয়ে আছে, ওই ছেলেটা পরনে লাল পাঞ্জাবি আর একটা লল বলে পুরনো রংচটা জিন্স প্যান্ট, কাঁধে একটা সাইড ব্যাগ ঝুলছে, পায়ে বিধ্বস্ত চটি, ওর মাথার চুল উস্কো খুস্কো, মুখে খোঁচা খোঁচা দাড়ি গোফের জঙ্গল। ছেলেটার নাম বিপুল, বিপুল রায়। ঠিকই ধরেছেন, ছেলেটা বাঙালি, খাস কলকাতায় ওর জন্ম আর বেড়ে ওঠা। বেশ ধনী পরিবারের ছেলে বিপুল, বায়োলজি নিয়ে পড়াশোনা করলেও সেটা কিন্তু তার ইচ্ছে ছিল না। আজীবনী সাহিত্যের প্রতি বিপুলের দারুণ একটা টান কাজ করে, ছোট থেকেই লেখালেখি করত, বই পড়ত, দারুণ লাগতো তার এসব করতে। ছোটবেলায় একবার একটা স্থানীয় ছোট পত্রিকায় তার প্রথম লেখা বের হয়, তখন তার বয়স কত হবে, এই ১০ সেই শুরু। এরপরে বয়স বাড়ার সাথে সাথে ওর জীবনে ওপরে বাড়ির গুরুজনদের ইচ্ছার চাপ যেমন পড়েছে, তেমনি ওর লেখালেখির ধরনটাও অনেকটা পাল্টেছে। প্রথমে ও ঠিক করেছিল লেখকই হবে, বই লিখেই পেট চালাবে। এখনও ইচ্ছেটা তাই আছে, তবে তার সাথে আরও কিছু একটা যোগ হয়েছে। এখন ওর ইচ্ছে বইয়ের সাথে সিনেমার জন্য লেখালেখি করবে, একজন নামই ফিল্ম রাইটার হবে। আর সেই কারণেই পাঁচ মাস আগে সে চলে এসেছে এই মুম্বাই শহরে। এই শহর তো সিনেমারই শহর। কি ভাবছেন, তাহলে বিপুল সিনেমার ডিরেক্টর বা প্রডিউসারদের অফিসে না এসে কেন ছোটাছুটি করছে এই জাভেরি বাজারে? বলছি, তবে শুনুন, বিপুল ঠিক করেছে এবার একটা ক্রাইম থ্রিলার লিখবে যেটার কেন্দ্র হবে এই মুম্বাই শহর। সেই জন্যই এক মাস ধরে শহরের নানান জায়গায় নানান বাজারে স্টেশনে বাসস্টপে ঘুরে বেড়াচ্ছে। মুম্বাইয়ের রাস্তায় বেরোলেই যে কত গল্প শোনা যায় তার সীমা হয় না। এমন শহর ঘোরায় ওর বেশ লাভই হয়েছে। আর কটা দিন ঘুরলেই লেখার জন্য যথেষ্ট উপাদান সে পেয়ে যাবে। আজ তার জাভেরি বাজারে আসার কারণটাও এটাই। ওর দুটো অনুসন্ধিত চোখ আজ এখন তেমন কোনো একটা লোককে খুঁজছে যাকে দেখে ওর মনে হবে এটা দারুণ সন্দেহের ব্যাপার। তারপরে ও সে মানুষটাকে আজ সারা দিন ফলো করবে, একজন গোয়েন্দা যেমন করে থাকে। আজই ও তার গল্পের মূল ভিলেনকে খুঁজে নেবে। এখন হাজার হাজার মানুষের মধ্যে ও তেমন কাউকেই খুঁজছে। কিছুক্ষণ বাদে এবারে বিপুল সামনের দিকে তাকালো। প্রতি মুহূর্তে ও এদিক ওদিক মুখ ঘুরিয়ে দেখছে, শত শত নতুন মুখ চারদিকে, কিন্তু একজনকেও বিপুলের ঠিক পছন্দ হচ্ছে না। আরও কিছুটা এগিয়ে গিয়ে সে এবার একটা গলির মধ্যে ঢুকল। এই গলিটা আরও সরু, দুপাশে গয়নার দোকান ঠিক ঠিক করছে। তার ঠিক সামনের দিকে এগোতেই রীতিমতো কষ্টত করতে হচ্ছে তাকে, বাপরে এত লোক। এখানেও বেশ কিছুক্ষণ থাকার পরে তেমন কাউকে না পেয়ে বিপুল আবার এগিয়ে গেল সামনের দিকে। কিছুটা যেতেই বাঁ হাতে আর একটা গলি তার চোখে পড়ল। এই গলিটা একেবারে নির্জন, এই গলিটা আরো সরু, এরও দুপাশে দোকান, তবে এটা দোকানের সামনের দিক নয়, পিছনের দিক। সেই জন্যই গলিটা একেবারে নির্জন। গলিটার শেষটা বেশ অনেকটা দূরে। যে রাস্তায় গলিটা গিয়ে মিশেছে সেই রাস্তার মানুষগুলোকে খুব ছোট ছোট দেখাচ্ছে এখান থেকে। এই গলিটা বিপুলের বেশ পছন্দ হলো। আশেপাশে চারদিকে লোকে লোকারণ্য, কিন্তু তার মাঝেই গলিটা একেবারে নির্জন। গলিতে ঢুকতেই বিপুলের মাথায় একটা কথা ভেসে এলো, আচ্ছা যদি কোনো টেররিস্টের দল এই মুম্বাই শহরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে চায় আজকের দিনে, তাহলে এখন এই গলির ভেতর থেকে ভালো জায়গার কি হতে পারে? চারদিকে মানুষের জোয়ার এসেছে, সকলেই ব্যস্ত, তার মধ্যে এমন একটা নির্জন গলিতে সকলের নজর এড়িয়ে আরটিএক্স রেখে যাওয়াটা তো সহজ কাজ। কেই বা এমন একটা নির্জন গলির দিকে এমন সময় চোখ দিয়ে বসে থাকবে? ব্যাপারটা ভাবতে ভাবতেই গলির ধারের সামনের দিকে এগোচ্ছে বিপুল। বেশ রোমাঞ্চ হচ্ছে ওর।
ওর গল্পতেও তো এমন একটা সিন অবশ্যই থাকবে যেখানে মুম্বাইয়ের জাভেরি বাজারের এমন একটা নির্জন গলিতে ঢোকে তিনজন আতঙ্কবাদী বোম রেখে দিয়ে যাবে, আর তার কিছুক্ষণ পরেই প্রচণ্ড শব্দ করে বিস্ফোরণ হবে। মুহূর্তের মধ্যে চারদিক চিৎকার আর্তনাদ আর চেঁচামেচিতে ভরে যাবে। উফ, জমজমাট ব্যাপার হবে। এখন বিপুল গলিটার একদম মাঝামাঝি চলে এসেছে। ও ঠিক ডান দিকে একটা দোকানের পেছন দিকের দেওয়ালে, বাকি দোকানগুলোর থেকে একটু বেশি বাইরের দিকে ঠেলে বেরিয়ে এসেছে। গলিটার শেষটাও এখন আগের থেকে বেশ ভালো করেই দেখা যাচ্ছে। গলিটার শেষে পৌঁছাতে বিপুলের আর বেশিক্ষণ লাগবে না। ঠিক এমন সময় ঘটল আচমকায় গলির একদম শেষ প্রান্তের মুখে তিনজন মানুষের আবির্ভাব। দিনের আলোয় সব একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছে বিপুল। তিনজনেরই মাথা থেকে কোমর পর্যন্ত কালো কাপড়ে ঢাকা। তারা আপাতত গলির পেছন দিকে ফিরে দাঁড়িয়ে আছে। লোক তিনটিকে দেখা মাত্র বিপুলের মনে কেমন যেন একটা সন্দেহ মাথা চাড়া দিয়ে উঠল। সম্ভবত এতক্ষণে তিনজন আতঙ্কবাদীর কথা ভাবছিল বলেই এই তিনজনকে দেখা মাত্র ওর মনে সন্দেহ জেগে উঠেছে। যাই হোক, বিপুল সাথে সাথে এক লাফে ওর ডান দিকের দোকানে বেরিয়ে থাকা অতিরিক্ত দেওয়ালের আড়ালে চলে গেল। আর ঠিক সেই সময় গলির শেষে দাঁড়িয়ে থাকা তিনজন গলির মধ্যে ঢুকে এলো। দেওয়ালের আড়াল থেকে একটা মাত্র চোখ বাড়িয়ে বিপুল সামনের লোকগুলোর ওপরে নজর রাখতে শুরু করল। ও পরিষ্কার দেখল তিনজন গলির মধ্যে ঢুকে বেশ কিছুটা এগিয়ে এলো। বিপুল ঠিক যেমন একটা দেওয়ালের আড়ালে গিয়ে লুকিয়েছে, তেমনি আর একটা দেওয়ালও গলির শেষ প্রান্তের কাছেও আছে। তিনজন সেটার আড়ালে চলে এলো। তিনজনের মুখেই কালো মোটা চাদর, দেখা যাচ্ছে না মুখ তাদের। ওই তিনজন কিন্তু নিজেদের মুখের ওপরে চাদরের আস্তরণ সরালো না, তার বদলে তিনজনই চাদরের তলা থেকে বের করে আনল বড় একটা কালো স্যুটকেস। তারপরে সেগুলো নামিয়ে রাখলো মাটিতে, আর সাথে সাথে তিনজনের মধ্যে দুজন মাটিতে বসে পড়ল। একজন দাঁড়িয়ে রইল, সে বারবার পেছন ফিরে কি যেন একটা দেখছে। বাকি দুজন তলায় বসে কি করছে সেটা বিপুল দেখতে পাচ্ছে না, তার কারণ একটা বড় ভাঙা ডাস্টবিন আছে ওদের সামনে, তাতেই ঢাকা পড়ে যাচ্ছে ওই দুজন। তবে তিন কালো চাদরধারীদের কার্যকলাপ বিপুলের দারুণ রহস্যময় ঠেকছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে কৌতূহল। কি করছে ওরা তিনজন? কয়েক মিনিট পরে এবারে দাঁড়িয়ে থাকা লোকটা চাদরের তলা থেকে একটা হাত বের করে তিন দেখালো। অবশ্য নিচে বসে থাকা দুজনের উদ্দেশ্যেই সেটা দেখালো, আর দুজনও একটু একটু করে ওপরে উঠে দাঁড়ালো। তারপর ওই তিন চাদরধারীর মধ্যে একজন আরও একটা কালো চাদর বের করল, তারপরে সেটা তিনজনে ধরাধরি করে কিছুর ওপরে চাপা দিয়ে দিল। তারপরে গলিতে যেমন আচমকা এসেছিল তেমনই ঝড়ের মতো বেরিয়ে গেল গলিটা থেকে। বিপুলও এবার বেরিয়ে এলো দেওয়ালের আড়াল থেকে, তারপরে একটু দ্রুত পায়েই এগিয়ে এলো সামনের দিকে। কিন্তু গলির বাইরে বেরিয়ে সেই কালো চাদরধারীদের একজনকেও দেখতে পেল না। ইতিমধ্যে লোকগুলো চলে যাওয়ার দেড় মিনিটের মতো হয়ে গিয়েছে। বিপুল আবার ফিরে এলো গলিটার ভেতরে, তারপরে এগিয়ে গেল দেওয়ালের আড়ালে থাকা সেই ভাঙা বড় ডাস্টবিনটার কাছে, যেখানে বসে দুজন কালো চাদরধারী কিছু একটা করছিল। কালো চাদর দিয়ে কিছু একটা ঢাকাও দিয়েছে তারা সেখানে। ডাস্টবিনটার সামনে আসতেই সেখানে কালো চাদরটা দেখতে পেল বিপুল। চাদরটার তলায় কিছু একটা চাপা দেওয়া আছে, সেটা বেশ বোঝা যায়। সম্ভবত ওই তিনটা স্যুটকেস। বিপুল এগিয়ে ঝুঁকে পড়ে চাদরটা ভালো করে দেখল। চারদিকে অজস্র মানুষের গলাস্বর মিলে মৌচাকের কাছে যেমন একটা ভন ভন শব্দ চলে, ক্রমাগত এখন তেমনটাই চলছে। কিন্তু নিচু হওয়ার সময় বিপুলের কানে একটা ক্ষীণ শব্দ এলো, বিপ বিপ বিপ। থেমে থেমে শব্দটা ভেসে আসছে ওই চাদরের তলা থেকে। কি আছে ওই চাদরের তলায়? বিপুলের বুকের ভেতরটা এখন প্রচণ্ড জোরে ঠিপঠিপ করছে, ওর কৌতূহল দ্বিগুণ বেড়ে গেছে। এখন বিপ বিপ শব্দটা এখনো চলছে, বরং তার গতি যেন একটু বেশি বেড়ে উঠেছে না? বিপুল আর নিজের কৌতূহল চেপে রাখতে পারল না, এক টানে কালো চাদরটা সরিয়ে দিল। সাথে সাথে তার নিচে থাকা বস্তুটা দেখা গেল, একটা নয় তিনটে বস্তু, সেই তিনটে স্যুটকেস। তবে এখন সেই তিনটের ডালা খোলা, আর তিনটেতেই একই রকমের একটা মেশিন বসানো। সেগুলোর লাল আর সবুজ আলো বিপ বিপ করে শব্দটার তালে তালে দপদপ করছে,
লাল নীল আর হলুদ রঙের তারের জটিল প্যাঁচে তৈরি মেশিনটা। সেখানে একটা স্ক্রিনও আছে, সেখানে ডিজিটাল ঘড়িতে যেমন লাল রঙে সময় দেখায় তেমন দেখাচ্ছে তিনটে ভাগ করা। প্রথম ভাগে দুটো শূন্য, তারপরেরটায় শূন্য আর এক, আর শেষ ভাগে এখন ত্রিশ, না না ২৯, না ২৮। বেশ দ্রুত সেটার সংখ্যা কমছে। বিপুলের পুষতে সময় হলো না, প্রথম ভাগটা ঘন্টার, তারপর একটা মিনিটের আর শেষটা সেকেন্ডের। মেশিনগুলো কি ও আন্দাজ করতে পেরেছে, আর সেজন্যই ওর আরও সব কিছু কেমন যেন গণ্ডগোল হয়ে যাচ্ছে। এমন কি করে সম্ভব হতে পারে? এই স্যুটকেস তিনটেতে যে মেশিনগুলো আছে ওগুলো টাইম বোম, যে বোম তিনটে ফাটতে আর মাত্র ৫৮ সেকেন্ড বাকি, আর ৫৮ সেকেন্ড পরে এই সবকিছু থেমে গিয়ে জায়গাটা ভরে উঠল একটা ভয়ানক চিৎকার আর আর্তনাদে। সে আর্তনাদে মিশে আছে প্রিয়জনকে হারানোর দুঃখে ভরা কান্না, মৃত্যু যন্ত্রণার চিৎকার। চারদিকে বিল্ডিংগুলোর ধ্বংসাবশেষের তলায় চাপা পড়ে আছে হাজার হাজার রক্তাক্ত শরীর, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অগুন্তি দেহ, বা বলা ভালো দেহাংশ। একটু ভালো করে দেখলে দেখা যাবে ওই ভেঙে যাবা বিল্ডিংয়ের তলায় পড়ে আছে একটা দেহহীন মাথা। তবে সেটার এখন যে অবস্থা সেটা দেখে বোঝা অসম্ভব। একটু আগে ওই মুখটায় ছিল উস্কো খুস্কো চুল আর খোঁচা খোঁচা দাড়ি গোফের জঙ্গল। আর কেউ জানতেও পারবে না এখানকার এত হাজার মানুষের মধ্যে এই মুন্ডুর মানুষটাই শুধু জানত এই নারকীয় ঘটনা ঘটতে চলেছে। প্রেম দিবসের প্রেমে ডুবে থাকা মুম্বাই শহর মুহূর্তে মৃত্যুর ভয়ে আর নীরবতায় শান্ত স্তব্ধ হয়ে গেল। লোহতাং ভ্যালি, নেপাল। সেদিন রামথাংয়ের বৌদ্ধ ভিক্ষুকদের সাথে সাং সত্যি সত্যি গিয়েছিল স্বর্গতে, কিন্তু সেখানে গিয়ে ওর ঠাকুমা বা টিনটিন কারোরই দেখা পায়নি সাং, দুজনের কারোর মৃতদেহ দেখতে পায়নি। তবে একটা জিনিস সে দেখেছিল, সেটা হচ্ছে বেশ কয়েকটা পায়ের ছাপ। মানুষের মতো দেখতে হলেও পায়ের ছাপগুলো সাধারণ মানুষের তুলনায় অনেকটা করে বড়। ছাপগুলো দেখেই সাং চিনতে পেরেছিল ওই পায়ের ছাপ ওর বন্ধু টিনটিন ছাড়া আর কারোর হতেই পারে না।
সাং বরফের ওপরে পায়ের ছাপগুলো অনুসরণ করে বেশ কিছুটা যাওয়ার পরই বুঝতে পেরেছিল টিনটিন এই লোহথাং ভ্যালির দিকেই এসেছে। যখন সব ঠিক ছিল তখন মাঝে মাঝে টিনটিন আর সাং ওই পথে ঘুরতে যেত, তবে লোহথাং ভ্যালি পর্যন্ত এখনো যায়নি। কিন্তু সেটা বুঝতে পেরেও এখন কোনো লাভ হল না। স্বর্গ ভ্যালি থেকে লোহথাং ভ্যালি পৌঁছতে পুরো একটা দিন সময় লাগে, আর পথও খুব একটা ভালো নয়। এদিকে সাংয়ের কাছে এমন পথ পাড়ি দেওয়ার মতো কোনো সরঞ্জামও ছিল না, সেই জন্য সেই সময় সে আবার বৌদ্ধ ভিক্ষুকদের সাথে ফিরে যায়। তবে ফেরার সময় সাং বরফের ওপরে টিনটিনের ছেড়ে যাওয়া সকল পায়ের ছাপ পা দিয়ে ঘষে মুছে দিয়েছে, যাতে কেউ টিনটিনের ব্যাপারে জানতে না পারে। এরপরে সে আবার বৌদ্ধ ভিক্ষুকদের সাথে ফিরে যায় রামথাং চাংপিকে। তবে সেখানে গিয়ে সাং কিন্তু চুপ করে বসে থাকেনি, মনাস্ট্রিতে ফিরেই সে লোহথাং ভ্যালির উদ্দেশ্যে যাত্রা করার সরঞ্জাম জোগাড় করতে শুরু করে দেয়। রাতের মধ্যে করেও ফেলে, ঠিক করে ফেলে পরের দিন সকাল হলেই সে বেরিয়ে পড়বে টিনটিনকে খুঁজতে। পরের দিন সকাল হলেই সে বেরিয়ে পড়ে সকলের অলক্ষ্যে। শুনতে অদ্ভুত লাগছে তাই না? একটা 15 বছরের বাচ্চা ছেলে কি করে দুর্গম পাহাড়ি রাস্তায় কেমন করে বেরিয়ে পড়তে পারে সেটাই ভাবছেন, তাই তো? হ্যাঁ, সেটা ভাবাটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন সত্যি সত্যি এই 15 বছরের বাচ্চা ছেলেটা একবারও আর অন্য কিছু না ভেবে বিশাল এই বরফের সমুদ্রে একাই বেরিয়ে পড়েছে। ওর ভয়ের ছিটে ফোটাও নেই, এতটা সাহসকে একটা দৈবিক ক্ষমতাই বলা চলে। এই তুষারাবৃত শৈল শিখরের রাজত্বে একা একা পাড়ি দেওয়ার সাহস বড়দেরও বুকে আসে না। সে যাই হোক, এরপরে একদিন টানা পাহাড়ে দুর্গম পথ পেরিয়ে সন্ধে হওয়ার একটু আগে সাং এসে পৌঁছেছে এই লোহথাং ভ্যালিতে। এই জায়গাটা সাংয়ের বাসভূমি স্বর্গ ভ্যালির মতোই সুন্দর, বলা যায় তার থেকেও বেশি সুন্দর। সুন্দর সাজানো ছোট্ট একটা গ্রাম, এখানে লোকজন স্বর্গের থেকে একটু বেশি হলেও সেটাকে বেশি বলা যায় না। হাতে গোনা কয়েকটা মাত্র কাঠের তৈরি বাড়ি। সাংয়ের ভাগ্য বেশ ভালো, পথে কোনো ঝড় তুষারধর কিছুই হয়নি। শুধু তাই নয়, লোহথাং ভ্যালিতে পৌঁছানোর ঠিক পরেই সাং একজন বন্ধুও পেয়ে গেছে। তার কথাই একটু বলা যাক, আমাদের এই গল্পে তার অবদান নেহাত কম নয়। লোহথাংয়ে যখন পৌঁছালো সাং, তখন তার শরীরে বিন্দুমাত্র ক্ষমতা বাকি ছিল না। ভ্যালিতে ঢোকার কিছুটা আগে হাঁপাতে হাঁপাতে সে বসে পড়ে। তখন ওর কাছে খাবার বা জল কিছুই নেই। তা প্রচণ্ড হাঁপাচ্ছে সাং আর ভাবছে একটু জল পেলে খুব ভালো হতো। ঠিক সেই সময় পেছন থেকে একটা গলা শুনতে পেয়ে পেছন দিকে তাকায় সে। তো বন্ধু, কোথা থেকে আসা হচ্ছে? পেছনে ফিরে সাং দেখল কখন যেন তার পেছনে এসে বসেছে একটা বেশ তাকড়াই শরীরের লম্বা একটা ছেলে। ছেলেটাকে দেখেই সাং বুঝেছিল ছেলেটার বয়স ওর থেকে অনেক বেশি, অন্তত 10 বছর বেশি তো হবেই। ছেলেটাকে দেখেই সাং অন্য কিছু না বলে প্রথমেই হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে আমাকে একটু জল দিতে পারো? ছেলেটা তখন সাংয়ের দিকে তাকিয়ে অল্প হেসে এগিয়ে এলো, তারপরে সাংকে জল দিল। সাং জলটা ঢকঢক করে খেয়ে নিল, তারপর তেষ্টা মিটতেই বেশ অবাক হয়ে গেল সে, ছেলেটা জল নিয়ে ঘুরছিল নাকি? বিস্ময় মেশানো চোখে সে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা যেন সাংয়ের মন পড়ে নিল, হেসে বলল, তোমাকে অনেক আগেই দেখেছিলাম, বুঝতেও পারছিলাম তুমি বেশিক্ষণ হাঁটতে পারবে না, তাও কতটা যেতে পারবে সেটাই দেখছিলাম, আর জল আমার কাছেই ছিল, আমিও আজ একটু বেরিয়েছিলাম, তা তুমি আসছো কোথা থেকে আর যাচ্ছই বা কোথায়? এখানে কোথাও তো আগে কখনো দেখিনি। সাং তখন কিন্তু কিছুই বলেনি, ইচ্ছে করেই বলেনি, কথা বলতে শুরু করলে সব বলতে হবে সেটা সাং চায়নি। আর সত্যি বলতে তখন ওর কথা বলতে ইচ্ছাও করছিল না, একটু বিশ্রাম নেওয়ার জন্য শরীর চাতক পাখির মতো হয়ে উঠেছিল। ও শুধু হাঁপাতে হাঁপাতে বলেছিল, আমি এখন কিচ্ছু বলতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। ইচ্ছে করেই একটু বেশি করেই ও কষ্ট হচ্ছে সেটা দেখাচ্ছিল সাং। যাই হোক, সেই ছেলেটা আর কিছু বলল না,
সাঙের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে তারপরে তাকে নিয়ে এসেছিল তার বাড়িতে। এরপরে সাং জল আর খাবার খেয়ে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়েছিল। ওর ঘুম ভেঙেছে এই একটু আগে। ঘুম থেকে উঠে সাং কিন্তু সেই ছেলেটাকে দেখতে পাচ্ছে না। কোথায় গেল সে? তার নামটা কি সেটাও তো জানে না সাং। তা বেশ কিছুক্ষণ ছেলেটার জন্য অপেক্ষা করার পরে সাং সবে ভাবছে এবারে সে আবার বেরিয়ে পড়বে টিনটিনের খোঁজে। ঠিক সেই সময় ছেলেটিকে আবার দেখতে পেল সে। হাসি মুখে ছেলেটা এগিয়ে আসছে সাঙের দিকে। তার হাতে একটা বেশ বড় পাথরের গ্লাস আর হাতে দুটো মোটা মোটা রুটি। কাছে এসে ছেলেটি বড় গ্লাসটা এগিয়ে দিল সাঙের দিকে। সাং দেখল সেখান থেকে ধোঁয়া উঠছে। গ্লাসের ভেতরে গরম দুধ। গরম দুধ সাঙের খুব প্রিয়। সে কিছু না বলে আগে গ্লাসে একটা চুমুক দিল। বেশ কিছুটা খেয়ে মুখ তুলল। সাঙের ঠোঁটের ওপরে সাদা গোঁফটাও তৈরি হলো, আর সেটা দেখে হো হো করে হেসে উঠল ছেলেটা। সাং স্থানীয় ভাষায় জিজ্ঞাসা করল, কি হলো, তুমি হাসছো কেন? ছেলেটা হাসতে হাসতে আঙুল দেখালো সাঙের ওই সাদা গোঁফটার দিকে। সাংও বুঝতে পেরে অল্প হেসে সেটা মুছে নিল। ছেলেটা এবারে একটা রুটি ছিঁড়ে মুখে পড়ে চিবাতে চিবাতে বলল, আচ্ছা বন্ধু, তোমাকে কাল আমার নামটাই বলা হয়। আমার নাম নিমচা, আমি লোথাং ভ্যালিতেই থাকি, আর এইটা আমার বাড়ি। এবারে তোমার নাম আর বাস কোথায় বলে ফেলো দেখি। ছেলেটাকে দেখে সাঙের খুব একটা খারাপ লাগেনি, বরং বেশ ভালোই লেগেছে। সে বেশ কিছুটা স্বাভাবিকও হয়েছে এখন। সে নিজের নাম, তার বাড়ি কোথায়, কেমন করে তার পরিবার থেকে সে আলাদা হয়ে গেছে, তারপরে কেমন করে বৌদ্ধ ভিক্ষুকরা তাকে রামথাং বৌদ্ধ মনাস্ট্রিতে নিয়ে গিয়েছে সবই বলল। তবে টিনটিনের কথাটা বলল না। সব শুনে নিমচা এবারে বলল, বাহ, তোমার গল্প তো পুরো আমার মতো। আমারও কেউ নেই, আমার বাবাও শেরপা ছিল, একদিন পাহাড়ে গিয়ে হারিয়ে গেল, আর ফিরল না। আর মা তো সেই কোন ছোটবেলাতেই মারা গেছে, তখন থেকে আমি একাই থাকি। তোমার আর আমার বেশ ভালো বুনবে, কি বলো বন্ধু? সাং লক্ষ্য করেছে এই সব কথায় বন্ধু বলাটা নিমচার অভ্যেস, মুদ্রা দোষী হবে। নিমচা আবার বলল, তা সবই তো শুনলাম, কিন্তু তুমি আবার ওই মনেস্ট্রি থেকে পালালে কেন বলো তো? সাং চুপ করে গেল। এর কি উত্তর দেবে এবারে? এদিকে মিথ্যা কথাও বলা যায় না, মিথ্যা বলতে গেলেই যে তোতলায়, সবাই বুঝে যায় ও মিথ্যা বলছে। আবার সত্যিও বলা যায় না, অগত্যা কি বলবে ঠিক করতে না পেরে সে চুপ করে রইল। নিমচা আবার হেসে বলল, আমি বেশ বুঝতে পারছি, এমনভাবে একা একা এই পাহাড়ি এলাকায় তুমি এমনি এমনি বেরিয়ে পড়নি, সাহস আছে তোমার, কিন্তু আসল কারণটা এবার বলো তো। আরে চিন্তা নেই, আমাকে বলতে পারো, আমি কাউকে কিছু বলবো না। সাং তাও চুপ। ওর মনে এখন প্রশ্নের ঝড় উঠেছে। কি করবে এখনো? নিমচাকে সব সত্যি কথা বলবে? ছেলেটাকে দেখে ওর কথা শুনে ওকে বদমাইশ বলে তো মনে হচ্ছে না, কিন্তু কার মনে কি থাকে সেটা কি সবসময় দেখে বা শুনে বোঝা যায়? এদিকে নিমচা ওকে যেমনভাবে প্রশ্ন করা শুরু করেছে তাতে সহজে ছাড়বে বলে তো মনে হচ্ছে না। নিমচা ওকে সাহায্য করেছে সেটা করেনি বলাও ঠিক নয়, তবে এসব ভাবছে যখন তখন নিমচা আবার বলল, কি হলো বন্ধু বলো, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? সাং এবারে একটা বড় দম ফেলল, তারপর ঠিক করল নিমচাকে সে সব বলবে। তারপর বলল, বলছি নিমচা, তোমাকে আমি সব বলছি, কিন্তু তার আগে তুমি বলো, তুমি এ কথা কাউকে বলবে না? নিমচা এক কথার লোক, যা বলে তাই করে। পাহাড়ি মানুষেরা এরকমই হয়, খুব তাড়াতাড়ি অপরিচিত মানুষকে আপন করে নিতে পারে। সাং সেটা জানে, সেও তো একটা পাহাড়ি ছেলে। এবারে সে বলতে শুরু করল, তাহলে শোনো, স্বর্গ ভ্যালিতে আমি আর আমার ঠাকুমা তো থাকতামই, আমাদের সঙ্গে আরও একজন থাকতো, সে হচ্ছে টিনটিন। আমাদের সঙ্গে মানে ঠিক আমাদের বাড়িতে থাকতো না, ও থাকতো আমাদের গ্রামটা থেকে আরও কিছুটা দূরে একটা উঁচু চূড়ায়, একটা গুহায়, ওখানটা কেউ কখনো যায় না। টিনটিন জানো আমার চেয়ে বয়সে আর উচ্চতায় অনেক অনেক বড়।
নিঞ্জা এবারে উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বুকটা আরো একটু ফুলিয়ে বলল, এই আমার থেকেও বড় নাকি সে বন্ধু? হ্যাঁ গো, তোমার থেকেও বড়, অনেক বড়। ধপধপে সাদা গায়ের রং, পুরো বরফের মতো। তুমি জানো আমি আর টিনটিন খুব খেলতাম, ওর কাঁধে করে সারা দিন ঘুরে বেড়াতাম আমি। তারপর ওই বরফের উপর ঝাঁপ দিয়ে খুব মজা করতাম। দাঁড়াও দাঁড়াও বন্ধু, খেলার কথা থাক, তোমার বন্ধু মানে টিনটিনের কথা আরো কিছু বলো তো আমায়। তার একটা পায়ের ছাপ কি তোমার দুটো পা আর আমার দুটো পা মিলিয়ে যত বড় ছাপ হবে তার থেকেও বড় হবে? হ্যাঁ, অনেক বড় হবে। সে কি চার হাত পায়ে হাঁটে? হ্যাঁ হ্যাঁ। তার গায়ে হিয়া বড় বড় সাদা মোটা মোটা লোম আছে? হ্যাঁ। কিন দূর থেকে তাকে দেখলে কি মনে হয় কোনো বরফে ঢাকা পাহাড় চূড়া? সাং লক্ষ্য করেছিল টিনটিনের ব্যাপারে বলতে বলতে নিমচা প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠেছিল, এখন দারুণ উত্তেজিত দেখাচ্ছে তাকে। অল্প সময়ের মধ্যে নিমচাকে এতটা উত্তেজিত হতে দেখেনি সাং। ওর কেমন যেন মনে হচ্ছে নিমচাকে টিনটিনের কথাটা বলা ওর ঠিক হলো না। নিমচা আবার বলল, কি হলো বলো বন্ধু। হ্যাঁ কিন্তু তুমি এত কথা কি করে জানলে? সর্বনাশ! মাথাটা দুহাত দিয়ে চেপে ধরে ধূপ করে মাটিতে বসে পড়ল সে। বেশ কিছুক্ষণ সময় এভাবেই বসে রইল। এদিকে সাংয়ের বুকের মধ্যে ঢিপঢিপানি শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণ বাদে নিমচা মাথা তুলে অত্যন্ত চিন্তিত আর ভয়ে ভয়ে গলায় বলল, তোমার বন্ধু একটা, তোমার বন্ধু মানে মানে ইয়েতি। এই শেষ কথাটা শোনা মাত্র সাংয়ের চোখ মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল, কাঁটা দিয়ে উঠল ওর গায়ে। ওর ঠাকুমার বলা কথাগুলো ওর মনে পড়ে গেল। ঠাকুমা ওকে বারবার বলেছিলেন কেউ যেন কোনোদিনও জানতে না পারে টিনটিন একটা ইয়েতি, কারণ সবাই ইয়েতিকে ভয় পায়, জানতে পারলে তারা টিনটিনকে মেরেও ফেলতে পারে। এত বছর এই ভুল কখনো করেনি সাং, আজ কি করে তা করল? তাহলে এবার কি নিমচা গিয়ে সকলকে বলে দেবে এই কথাগুলো? ভয় ভয়ের মুখে সাংও তাকিয়ে রইল নিমচার দিকে। এবারে নিমচা অদ্ভুতভাবে সাংয়ের মনের কথাটা বুঝতে পেরে বলল, চিন্তা নেই, এই কথা আর কাউকে বলবো না, কিন্তু কথাটা কি ঠিক বন্ধু? সাং ভয় ভয় গলায় বলল, হ্যাঁ। নিমচা এবারে লাফিয়ে হাততালি দিয়ে বলল, তার মানে আমি ভুল দেখিনি, আমি ভুল দেখিনি, না না না, আমি ভুল দেখিনি। কি ভুল দেখোনি তুমি? দুদিন আগে আমি দূরে চূড়াটার কাছে একটা কিছু দেখেছিলাম, সেটাকে দেখি আমার মনে হয়েছিল সেটা একটা তুষার মানব, তবে অল্প আলো থাকাতে আমি ঠিক নিশ্চিত হতে পারিনি। এখন বুঝতে পারছি আমি ভুল দেখিনি। বেশ বেশ, এবার বলো তো তুমি, তোমার বন্ধুকে খুঁজতে এদিকেই এলে কেন? সাং আর কিছু বলবে কি না বুঝতে পারছে না, আর কিছু বলাটা কি ঠিক হবে? কি হলো বন্ধু, বলবে তো। চিন্তা নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না, চিন্তা নেই। আসলে এই ব্যাপারে আমার আবার দারুণ আগ্রহ, তুমি বলো। সাং ভাবল এতটা যখন বলেই ফেলেছে আর নিমচা যখন টিনটিনকে দেখেও ফেলেছে, তাহলে আর বাকিটা বললে এমন কিছু ক্ষতি হবে না। ও আবার বলতে শুরু করলো, টিনটিন আমাদের মতন কথা বলতে পারে না, কিন্তু ও কী বলতে চাইছে আমি সেটা বুঝতে পারতাম। আমরা দুজনে যখন ঘুরে বেড়াতাম তখন সব সময় দেখতাম টিনটিন কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে হাত বাড়াতো, আমি বুঝতে পারতাম ওখানে যেতে চাইছে কিন্তু যেতে পারতো না। তাই যখন ওকে পেলাম না আর ওই বৌদ্ধ ভিক্ষুকের সাথে গিয়ে যখন দেখলাম ওর পায়ের ছাপ এই দিকেই এসেছে, তখন আমি বুঝলাম টিনটিন ওর ইচ্ছের জায়গার দিকেই চলে গিয়েছে। ও মনে হয় ভেবেছিল ধসে আমরাও মরে গেছি, তাই হয়তো চলে গেছে, তাই আমিও এদিকে এসেছি। তুমি একা একা কাঞ্চনজঙ্ঘা যাবে নাকি? হ্যাঁ যাবো, টিনটিনকে খুঁজতে আমি সব জায়গায় যেতে পারি। বাবা, তোমার তো দেখি খুব সাহস, তুমি পাহাড়ে চড়তে জানো? হ্যাঁ জানি। পাহাড়ে চড়ার জন্য যা যা লাগে সেসব কিছু তোমার কাছে আছে? খাবার দাবার আছে? না সেসব নেই। তাহলে যাবে কেমন করে? তা সেদিকে আগে কখনো গিয়েছ? সাং এবারে দমে গিয়ে বলল, না। নিমচা এবারে
বলে আবার কিসব ভাবতে বসল। বিড়বিড় করে কিসব যেন বলল সে। সাং তার অল্প কিছু শুনতে পারল, তবে বেশিরভাগ শুনতে পেল না। বাহ বাহ বাহ, বেশ ভালো, এমনই তো চাইছিলাম। কাঞ্চনজঙ্ঘায় যাওয়া যাবে, সাথে আবার ইয়েতি। এই ছেলেটাও মিথ্যে বলছে বলে মনে হচ্ছে না। আরো কিছুক্ষণ কিসব বিড়বিড় করে নামচা উঠে দাঁড়ালো। ওর চোখ মুখ এখন উজ্জ্বল, ঠোঁটের কোণে হাসি। ও বলল, বেশ বন্ধু, চলো তোমার সাথে আমিও যাবো টিনটিনকে খুঁজতে। তুমি আমার বন্ধু, টিনটিন তোমার বন্ধু, মানে সে আমারও বন্ধু। চলো দুজনে মিলে তাকে খুঁজব। কিন্তু কিন্তু তুমি? হ্যাঁ, আমিও যাব। দেখো, তোমার কাছে পাহাড়ে চড়ার জিনিস নেই, খাবারও নেই, সেসবও তো জোগাড় করতে হবে। আর পাহাড়ে একা চড়তে নেই, জানো না। আর সত্যি বলতে, আমার অনেক দিনের ইচ্ছে জানো, আমার বাবার মতো আমিও পাহাড়ে চড়ব, শেরপা হব। কয়েকবার গিয়েছি বটে, তবে কাঞ্চনজঙ্ঘায় যাইনি, তোমার সাথেই যাব। সাং ভাবল, তা বেশ ভালোই হবে, একটা বন্ধুও পাওয়া যাবে। সে বলল, কিন্তু তোমার কাছে সেসব আছে? না, সব নেই, তবে আজকের মধ্যেই সব জোগাড় করে নেব, চিন্তা নেই বন্ধু। তারপর ঝড়ের মতো হুশ করে বেরিয়ে গেল ঘর থেকে। সাং কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এত তাড়াতাড়ি নিমচা বেরিয়ে গেল যে সে আর কিছু বলতেই পারল না। চুপ করে বাইরের দিকে ছুটে যাওয়া নিমচার দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, কোথায় গেল? রাষ্ট্রপতি ভবন, দিল্লি। আজও রাষ্ট্রপতি ভবনের বিশাল মিটিং রুমের বিশাল মিটিং টেবিলের চারপাশে থাকা অনেকগুলো চেয়ারের মধ্যে পাঁচটা অধিকার করে বসে আছেন পাঁচজন। সেদিন যারা ছিলেন তারাও আজ আছেন, তবে আজ তাদের চোখে মুখে সেদিনের থেকেও অনেক বেশি চিন্তার ছাপ, আর সেটা হওয়াই স্বাভাবিক। ঘরের দেওয়ালে ঝোলানো বড় ঘড়িটাতে সময় এখন সকাল 8:08, কিন্তু দেওয়ালে আটকানো বড় স্ক্রিনটা বন্ধ, কিন্তু তবুও কথা শোনা যাচ্ছে। আর সেই দিনের যেমন কাট কাট ইংরেজি উচ্চারণে কথা বলছিল কালো পোশাকধারী মুখ ঢাকা লোকটা, তেমন কথা, ভাষাও এক, গলা স্বরটাও এক। ঘরের সিলিংয়ের চার কোণে থাকা সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসছে কথাগুলো। আসুন আগে শুনে নেওয়া যাক এবার কি বলছে লোকটা। আমরা ভেবেছিলাম তোমরা যথেষ্ট বুদ্ধিমান আর দয়ালু, নিজের দেশের লোকেদের প্রতি তোমাদের সহানুভূতি রয়েছে, কিন্তু এখন দেখছি সেসব কিছুই নেই। এমন রাজারা আর যাই হোক দেশ চালাতে পারবে না। এবারে আসি আমাদের কথায়। তোমাদের বলেছিলাম তোমরা বেশি চালাকি করো না, কিন্তু তাও তোমরা আমাদের কথা শুনলে না। আমরা জানি তোমরা আমাদের ট্র্যাক করার চেষ্টা করছো, কিন্তু আগে থেকেই তোমাদের জানিয়ে রাখি সে ক্ষমতা তোমাদের নেই। আমরা জানি তোমরা একটা সার্চিং টিমও বানিয়ে ফেলেছো, আমাদেরই খোঁজার জন্য বানিয়েছো, সেটাও আমরা জানি। তাদের পাঠানোর মতো ভুলটা কিন্তু করো না। এমনিতে আমাদের কথা না শুনে তোমরা যে ভুল করেছো তার ফল তো হাতে নাতে পেয়েছো, তাই আবারও তোমাদের সাবধান করছি, এমন ভুল আর করো না, তার ফল তাহলে আরও খারাপ হবে। কিন্তু আর আমরা এও জানি তোমরা এখনো α404-এর কোড দেওয়ানি কিছুই ভাবনি। তোমাদের দুই জোহানের দেহ আজই তোমাদের কাছে পাঠিয়ে দেব, তারপর থেকে তোমাদের VVIP-দের দেহ যাবে। আর ভুল করো না বা আমাদের হালকা ভেবো না, তোমাদের ভালোর জন্যই বলছি, কোডটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দাও, নইলে কিন্তু তোমাদের দেশকে সম্পূর্ণ মৃতভূতি বানাতে আমাদের বেশি সময় লাগবে না। এই বলেছিলাম, ব্যাস। সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে গেল। ঘরের মধ্যে থাকা প্রত্যেকেই চুপ, তাদের মুখের ভাঁজে চিন্তার সুস্পষ্ট কালো ছায়া। প্রধানমন্ত্রী মশাই সিংহানিয়ার দিকে তাকিয়ে বললেন, তাহলে এবারেও কি তাদের ট্র্যাক করা যায়নি? সিংহানিয়া ব্যর্থতার সাথে মাথা নাড়িয়ে বললেন, না স্যার, ট্র্যাক করার জন্য যেটুকু সময় দরকার ছিল সেটার আগেই কলটা ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে।
বাহ, চমৎকার। তাহলে আপনি বলতে চাইছেন আলফা 404 এর কোড আমরা দিয়ে দেব? রীতিমতো বিরক্ত আর উত্তেজিত গলায় কথাটা বললেন প্রধানমন্ত্রী। সিংহানিয়া বললেন, অফকোর্স নট স্যার, আমি সেটা বলছিও না। তাহলে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আপনি কিছু ক্ল্যারিফাইও করতে পারছেন না? এইভাবে দেশের সমস্ত জায়গায় বোম ব্লাস্ট হতে থাকুক, আমি সেটা কি হতে দেব? নো স্যার। আপনাকে আমি কতবার বলেছি, কেন বুঝতে পারছেন না আপনি? শুধু শুধু নো স্যার, ইয়েস স্যার এই সমস্ত শুনে আমার কোনো কাজে দেবে না। উই হ্যাভ টু ডু সামথিং, ওকে? ইয়েস স্যার। আচ্ছা, এদের ব্যাপারে আর কোনো ইনফরমেশন আপনি গ্যাদার করতে পেরেছেন? নো স্যার, এদের ব্যাপারে কোনো খবরই পাওয়া যাচ্ছে না। আমরা সমস্ত রকমভাবে চেষ্টা করে দেখে নিয়েছি, কিন্তু কোনো খবরই পাওয়া যাচ্ছে না। ও ফর গড সেক, এরা কোন দেশীয় সেটাও কি জানা গেছে? নো স্যার, শোর করে জানা না গেলেও আমাদের ধারণা এরা চাইনিজ। এইবারে ভারী গলায় কথা বলে উঠলেন কর্নেল। তিনি বললেন, আতঙ্কবাদীরা কোনো দেশের হয় না, ওদের কোনো জাত, ধর্ম, ভাষা, রাজ্য, রাষ্ট্র কিছুই নেই। ওদের সব কিছুর নাম একটাই, আতঙ্ক। যতদিন ওরা আতঙ্ক ছড়াতে পারবে ততদিন ওরা থাকবে। আমাদের উচিত ওদের একেবারে উপরে ফেলে দেওয়া। সিংহানিয়া এবার ব্যঙ্গের সুরেই বললেন, তা সেটা করবেন কেমন করে? তাদের ঘাঁটির সন্ধানই তো পাওয়া যাচ্ছে না, আপনি জানেন নাকি? তাছাড়া কাউন্টার অ্যাটাক করার জন্য আমরা যে আর্মি পাঠাচ্ছি সেটাও তো ওরা জানে। এরপরে ওদের পাঠানোকে ঠিক হবে বলে আপনার মনে হচ্ছে? সিংহানিয়ার কথা মিশিয়ে দেওয়া ব্যঙ্গের সুর কর্নেলের কান এরোল না। তিনি কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে থাকলেন সিংহানিয়ার দিকে। তারপরে ঠোঁটের কোণে অল্প হাসি ফুটিয়ে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী মশাইয়ের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলেন, উই হ্যাভ এ প্ল্যান বি স্যার। আপনারা প্রেস কনফারেন্স ডাকুন, সেখানে জানান সার্চিং টিম আপনারা পাঠাচ্ছেন না। আর শুধু তাই নয়, ওদের দাবি মেটানো নিয়ে আলোচনা করেছেন। এতে দুটো কাজ হবে। প্রথমত, ওরা নিশ্চিত থাকবে ওদের ওপর কোনো অ্যাটাক হবে না। আর দ্বিতীয়ত, ওদেরকে কয়েকদিনের জন্য শান্ত করা যাবে, এমনটাই আশা করছি। এমন একটা সিচুয়েশনের জন্যই আমরা আরও একটা টিম বানিয়েছিলাম, সেটার কথা কেউ জানে না। শুধু আমি জানি আর ওই টিমের কজন জানে। ওদের আমরা পাঠাবো সকলের অজান্তে। আপনার এই টিমে কজন আছে শুনি একবার। পাঁচজন স্যার। কথাটা শোনা মাত্র ঘরের বাকি চারজন সবিস্ময়ে বলে উঠলেন, পাঁচজন? কর্নেল অবিচলিত ভাবেই উত্তর দিলেন, হ্যাঁ, পাঁচজন। উপরাষ্ট্রপতি মহাশয় এবারে বললেন, আপনি কি পাগল হয়ে গেছেন? মাত্র পাঁচজনকে পাঠানো হবে? কর্নেল একই রকম ভাবে অবিচলিত রইলেন। তিনি বললেন, চিন্তা করবেন না স্যার, দে আর বেস্ট অফ দ্য বেস্ট। এই পাঁচজনই এক একজন প্রতিদ্বন্দ্বীর 100 জনের সমান। ওরা প্রত্যেকেই ওয়ান ম্যান আর্মি। কিন্তু তাদের পাঠালে যে আতঙ্কবাদীরা খবর পাবে না তার কি মানে আছে? সেটার ব্যবস্থা আছে স্যার। এই পাঁচজনকে একেবারে সাধারণ পর্বত আরোহী করে পাঠাচ্ছি। ওরা সেই রুটে যাবে যে রুটে আমাদের কিডন্যাপ হওয়ার দলটা গিয়েছিল। আমরা নেপালি আর্মির সঙ্গে কথা বলে আতঙ্কবাদীদের একটা সম্ভাব্য ঘাঁটির জায়গা খুঁজে বার করেছি। আমাদের ওই দলটা সেই খোঁজেই যাবে। ওইদিকে আমাদের বাকি আর্মি ধীরে ধীরে আমাদের কাঞ্চনজঙ্ঘার বেশে ঢুকতে থাকবে। আর ঠিক সেই সময় আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে ওদের ওপর হামলা চালাবো। তা সেই সম্ভাব্য জায়গাটা কোথায় জানতে পারি? কর্নেল এবারে বলতে শুরু করলেন, যে টিমটা কিডন্যাপ হয়েছে ওদের রুট ম্যাপটা আমরা খুব ভালো করে স্টাডি করেছি। কাঠমান্ডু থেকে পিক প্রমোশন অফিস, এরপর শিলিগুড়ি থেকে বাসে কাঁকড়বিন্না হয়ে ভদ্রপুর, সেখান থেকে ফিক্কাল, তারপর ইলাম হয়ে তাপলেজু, এরপর সেখান থেকে হাপ্পু খোলা। এরপর ওনারা কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প থেকে ট্র্যাকিং শুরু করেন। 10 দিনে 95 কিলোমিটার পথ, এটা সহজ কথা নয়। সে যাই হোক, সেখান থেকে ওরা হাপ্পু খোলা হয়ে যায় খোয়াং, এরপর ইয়ামফুদিন, তারপর তোরাংদিন। তোরাংদিনের পর থেকে তারা যায় চেরাম, সেখান থেকে ওকথাং, ওকথাং থেকে যায় মিডল ক্যাম্প, মিডল ক্যাম্প থেকে ওনারা যান
বেস ক্যাম্প। সিংহানিয়া মাঝখানে একটু ফোরন কাটলেন। সে তো আমরা সবাই জানি, ওখানেই ওনারা অ্যাভালাঞ্চের পাল্লায় পড়েন, আর তারপর থেকেই তারা নিখোঁজ। কর্নেল মুখে একটু বিরক্তি ফুটিয়ে বললেন, আহ আমি সেটা জানি, আমার কথাটা শেষ হতে দিন। এরপরে আবার বলতে শুরু করলেন, বেস ক্যাম্প থেকে ওনাদের যাওয়ার কথা ছিল ক্যাম্প ওয়ানের দিকে, তবে ওয়েদার খারাপ হবার জন্য সেখানেই ওনারা 3 দিন রেস্ট করে যান। এরপর এক রাতে অ্যাভালেন্স আসে। অ্যাভালেন্স কি তা আপনারা আশা করি সবাই জানেন। হ্যাঁ, এবারে তারপর একটা বলি, সেই অ্যাক্সিডেন্টে সবাই মারা যায়নি, আমাদের বেশ কিছু জওয়ান ভিভিআইপিতে বাঁচাতে সক্ষম হয়েছিল। সেখান থেকে বেরিয়ে ওনারা গিয়েছিলেন মিডল ক্যাম্প থেকে 1000 ফুট তলায় একটা অজানা ভ্যালিতে। ম্যাপে এর নাম নেই, এসব জানতে নেপালি আর্মিরা আমাদের অনেক সাহায্য করেছেন। ভ্যালিটার স্থানীয় নাম রিংচে। সেখানে একদিন থেকে ওনারা বেরিয়ে গেছে, ঠিক করেছিলেন রামচে ফিরে আসবে, কিন্তু ওই মাঝপথেই কিছু একটা হয়েছে। মাঝের জায়গাটা খুব একটা বড় নয়, তবে জায়গাটা দারুণ দুর্গম, ওইখানটা খুঁজলেই ওদের পাওয়া যাবে। আপনি নিশ্চিত? হ্যাঁ নিশ্চিত, কারণ আর যাওয়ার জায়গা নেই। ওই জায়গাটা বাদে অন্য কোথাও যেতে হলে বেশ কয়েকটা জনপথ পেরিয়ে যেতে হবে, ওই একটা জায়গায় জনমানবহীন। দেখুন, কিন্তু মাত্র 5 জনকে পাঠানোটা আমার মনে হচ্ছে একটু বেশি রিস্ক। আমাদের এই টিমটা যাচ্ছে মূলত ট্র্যাকিং করতে, ওরা ওই জায়গাটা খুঁজে দেখবে, ধরা পড়লে নিজেদের বাঁচাতে আর পরিস্থিতি সামাল দিতে ওরা পড়বে, সে নিয়ে সমস্যা হবে না। এরা যাবে সেই পথ দিয়ে যে পথ দিয়ে কিডন্যাপিং হওয়ার টিমটা গিয়েছিল, অর্থাৎ পূর্ব নেপালের পথে। কয়েকটা টিম সরাসরি কুম্ভকর্ণের কাছে গিয়ে অপেক্ষা করবে, যতক্ষণ না ওদের কাছ থেকে কমান্ড পাওয়ার, আর কমান্ড পেলেই অ্যাটাক করবে। আর একটা টিম লোহনার দিক থেকে ঘিরে ফেলবে, তাহলেই চারদিকের পথ বন্ধ হয়ে যাবে। আমাদের প্ল্যান রেডি, আমাদের 5 জনের স্পেশাল টিমও হাপ্পু খোল্লাতেই আছে। এবারে আপনারা অ্যাপ্রুভ করলেই আমরা মিশনে নেমে পড়ব। কিন্তু এতে তো একটা মোটামুটি সময় লাগবে, এর মধ্যে যদি আরো বোম ব্লাস্ট হয় তবে কি হবে ভাবতে পারছেন? এমনিতেই মিডিয়ার জ্বালায় কান পাতা যাচ্ছে না, আর আরো বোম ব্লাস্ট হলে গোটা দেশে তুলকালাম ছুটবে। এই সময়ের মধ্যে সেই ব্লাস্টিং গুলো কি করে ঠেকানো যায় সেটা ভেবেছেন কিছু, নাকি সেটাও ভাবেননি? কর্নেল এবারে সিংহানিয়ার দিকে তাকিয়ে বললেন, সেটার অফিসার সিংহানিয়ারা হ্যান্ডেল করলে আমাদের মনে হয় বেশি ভালো হবে, এসব ব্যাপারে তো ওনারাই সব থেকে বেশি এক্সপার্ট। কিছুক্ষণের নিরবতা শেষে নিরবতা ভাঙলেন রাষ্ট্রপতি নিজে, বললেন, কর্নেলের প্ল্যানিংটা বেশ ভালো, এই পরিকল্পনাটা একবার খাটিয়ে তো দেখা যেতেই পারে। বেশ, তাহলে আর দেরি করে লাভ নেই। কর্নেল, আপনি তাহলে মিশন শুরু করে দিন। মনে রাখবেন, আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, কিন্তু হাতে আমাদের একদম সময় নেই। অফিসার সিংহানিয়া, আপনিও কিন্তু কাজে লেগে পড়ুন, ব্লাস্টিংস কিন্তু আটকাতেই হবে, মাইন্ড ইট। কর্নেল আর সিংহানিয়া দুজনেই মাথা নাড়লেন। কিছুক্ষণ পরে সকলে বেরিয়ে গেলেন ঘরটা থেকে। বরফে ঢাকা অজ্ঞাত এক জনপদ, নেপাল। রাত তখন প্রায় 12টা, চারদিক একেবারে নিশ্চুপ, অল্প অল্প বরফ পড়ছে, হাওয়া স্বাভাবিক, উষ্ণতা হিমাঙ্কের অনেক নিচে, চারদিক তুষারাবৃত, নিদারুণ একটা শান্তি বিরাজ করছে চারদিকে। বরফের পুরো আস্তরণের উপরে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা কাঠের বাড়ি, সেগুলোর সবটার মাথাতেই বরফের চাদরে ঢাকা পড়ে আছে। বাড়িগুলোর মধ্যে কয়েকটার মাথার উঁচু পাইপ থেকে ধোঁয়া বেরোচ্ছে, বাড়িগুলোর ফায়ারপ্লেসে আগুন জ্বলছে, কয়েকটা বাড়ির জানলায় ফাঁক দিয়ে সেই আলো বাইরেও এসে বেরিয়েছে। দূর থেকে সেই জায়গাটাকে এখন যদি কেউ দেখে তাহলে মনে হবে অন্ধকারের মাঝে বেশ কয়েকটা জোনাকি জ্বলছে আর নিভছে। আকাশ একেবারেই মেঘহীন, তারা ঝলমল করছে, একটা শান্ত স্নিগ্ধ পাহাড়ি রাত। এবার আচমকায় চারদিকের সকল নিরবতা, সকল নিস্তব্ধতা, সকল ছন্দ ছিঁড়ে শোনা গেল
দেখতে পেল, বাকি লোকগুলো যখন তাদের দিকে গড়িয়ে আসা গাছটা থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছুটছে, ঠিক তখন ভাঙা বাড়িটা থেকে একটা বেশ বড় পাথরের আড়াল থেকে বেশ কিছু একটা বেরিয়ে বরফের ওপর দিয়ে ছুটে অন্ধকারে হারিয়ে গেল। আচমকা দেখলে সেটাকে বোঝা যাবে না। বরফের মতো ধপধপে সাদা শরীর তার, কিন্তু বেশ কিছুক্ষণ এক টানা অন্ধকারে তাকিয়ে থাকার জন্য ছেলেটার চোখ সয়ে এসেছিল। সেজন্যও দেখতে পেয়েছে, যেটা ছুটে পালালো সেটা কিন্তু মানুষের মতো মোটেও কিছু নয়, তার আকার অনেকটা বড়। বরফের মধ্যে সে দাঁড়িয়ে থাকলে তাকে বরফে ঢাকা চূড়া বলে ভুল হবে, এতটাই বড় সেটা। আর সে দু পায়ে নয়, চার হাত পায়ে লম্বা লম্বা কয়েকটা লাফ দিয়ে হারিয়ে গেল অন্ধকারের ভেতরে আর একটা তুষারাবৃত চূড়ার আড়ালে। এদিকে গ্রামবাসীরা আবার ভাঙা বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে, তবে এবারে ধীরে ধীরে। ওদের বিশ্বাস কোনো ভয়ঙ্কর কিছু ওখানে আছে। ছেলেটা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে ওদের কার্যকলাপ দেখল, তারপরে ওরা যখন বাড়িটার আরও কাছে চলে গিয়েছে তখন অল্প হাসল। ওর হাসিতে ব্যঙ্গের ছোঁয়া। মনে মনে ভাবল, কাকে ধরতে যাচ্ছ তোমরা, যে ছিল সে চলে গেছে, তোমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান সে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আবার নিজের ঘরে ঢুকে গেল। ওরে দীর্ঘশ্বাসে কি একটা স্বস্তির ছাপ আছে, থাকলেও সেটা কেন? আরে বন্ধু, ঘুম থেকে ওঠো, আর কত ঘুমোবে, বেরোবে না নাকি? ও বন্ধু, ওঠো ওঠো। নিমচা ঠেলা খেয়ে আর ডাক শুনে সাঙের ঘুমটা ভাঙল। খুব গভীর ঘুমে তলিয়ে গেছিল সে। আসলে একটা স্বপ্ন দেখছিল। ও দেখছিল টিনটিনের কাঁধে চড়েও এগিয়ে যাচ্ছে অনেক উঁচুতে ধপধপে সাদা একটা চূড়ার দিকে। এই চূড়া সাঙের চেনা, কাঞ্চনজঙ্ঘা, টিনটিনের স্বপ্নের জায়গা। কিন্তু নিমজার ঠেলায় ওর ঘুমটা গেল ভেঙে। উঠে বসে চোখ ঘষতে ঘষতে সাং ঘুম জড়ানো গলায় বলল, বেরোবো তো। আরে ওঠো ওঠো, এদিকে কাল রাতে কি হয়েছে জানো? কি হয়েছে? কাল রাতে তোমার বন্ধু টিনটিন এসেছিল। পলকের মধ্যে সাঙের ঘুম ছুটে গেল, লাফিয়ে উঠল, বলল, কি বলছো নিমচা, তুমি তাকে দেখেছো? দেখেছি, বাইরে চলো তো, তোমাকেও দেখাচ্ছি, সে এসেছিল তুমি দেখেই বুঝবে। এরপরে নিমচা সাংকে নিয়ে গেল বাইরে। সে বাড়িটার কাছে আগে যার দিন রাতে ভেঙে দিয়েছিল একটা দানব, ওই বাড়িটায় যে মহিলাটা থাকতেন তিনি এখনও অজ্ঞান হয়ে আছেন, তবে তিনি একেবারে অক্ষত। সাং বড় বড় দুটো ভাঙা গাছও দেখতে পেল। ও জানে এত ক্ষমতা টিনটিনের গায়েই আছে। এরপরে নিমচা ওকে নিয়ে গেল আরও দূরে একটা বড় পাথরের পেছনে। সেখানে যেতেই পাথরের পেছনে দুটো বিশাল বিশাল পায়ের ছাপ দেখতে পেল সাং। এই ছাপ টিনটিনেরই পায়ের। সাং বিস্ময় মেশানো চোখে নিমচার দিকে তাকালো। বাকি পায়ের ছাপ আমি মুছে দিয়েছি, এটা তোমাকে দেখাবো বলে রেখে দিয়েছিলাম, চলো যেতে যেতে কাল রাতের গল্প তোমায় বলছি। তারপরে পা দিয়ে ঘষে সেই বিশাল পায়ের ছাপ বরফের বুকে মুছে দিল। তারপরে নিমচা আগের রাতের ঘটনা সাংকে বলতে শুরু করল। ওরা দুজনেই এগিয়ে গেল ওদের ঘরের দিকে। যেদিন লংথাং ভ্যালিতে নিমচাকে সবটা বলার পরে নিমচা সত্যি সত্যিই ওদিনের মতো অভিযানের জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র জোগাড় করে ফেলেছিল। রাতের মধ্যে খাবার জলও জোগাড় করে ফেলল। সাং নিমচার কাজ করার গতি দেখে অবাক হয়ে গিয়েছিল। একটা মানুষ এত তাড়াতাড়ি কাজ করতে পারে সেটা নিমচাকে দেখার আগে সে জানত না। যাই হোক, তারপরের দিন সকাল হলেই ওরা দুজন বেরিয়ে পড়ে। একদিন টানা হেঁটে ওরা সন্ধ্যের পরেই ওই জায়গায় এসে পৌঁছায়। সেখানকার নাম কি ওরা জানে না, জানার চেষ্টাও করেনি। এখানে শুধু একটা রাত কাটিয়ে ওরা আবার বেরিয়ে পড়বে। সামনের রাস্তা আরও দুর্গম। পথে সাং এবার নিমচাকে জিজ্ঞাসা করেছিল, সে কেমন করে এত তাড়াতাড়ি সব জোগাড় করল, এর কাছে কি আগে থেকেই সব ছিল? তাতে নিমচা হেসে বলেছিল, আরে না না না, আমাদের ওখানে অনেকেই শেরপা, তাদের দুজনের বাড়ি থেকে পাহাড়ে চড়ার জিনিসপত্র আর বাকিদের বাড়ি থেকে আমাদের জন্য অল্প অল্প খাবার সরাতে কোনো সমস্যাই হয়নি, সবার থেকে অল্প অল্প করে নিয়েছি, কেউ বুঝতেও পারবে না। সাং এই কথা শুনে হেসে ফেলেছিল।
গতকাল এখানে এসে এখানকার একটা লোকের সাথে কথা বলে তার বাড়িতেই উঠেছে ওরা। লোকটার আরও একটা বাড়ি আছে, সেখানেই থাকে সে। এই ঘরটা এমনই পড়েছিল, কোনো টাকা পয়সা কিছু নিচ্ছে না সে। নিমচা তাকে জানিয়েছে ও আর ওর ভাই মানে সাং যাচ্ছে কুম্ভকর্ণ চূড়ার পাদদেশে। ওরা যেখানে থাকতো সেখানে তুষার ধস হওয়ায় ওরা কুম্ভকর্ণর কাছে যাচ্ছে। সেখানে ওদের আরেক আত্মীয় থাকে, তার কাছে ওরা থাকবে, তাই সেখানে যাচ্ছে। লোকটা এইটুকু কথা শুনে আর কিছু জিজ্ঞাসা করেনি। সে যাই হোক, নিমজার কাছে আগের দিনের রাতের ঘটনা সবটা জানতে পেরে সাং এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইল না। ঘরে ফিরেই সে বলল, চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। যাবো যাবো, চিন্তা নেই, এখনই বেরোবো। তার আগে দাঁড়াও, জল আনতে বলেছি, সেটা যে শেষ, সেদিকে হুঁশ আছে, জল এনে দিলেই আমরা বেরিয়ে পড়ব। কিছুক্ষণের মধ্যে একটা বছর কুড়ির ছেলে এসে জল দিয়ে গেল নিমজার হাতে। সেটা পেতেই ও সাং আবার বেরিয়ে পড়ল। এরপরে জনপদ আর নেই বললেই চলে, পথেই বরফের ওপরে তাঁবু খাটিয়ে থাকতে হবে ওদের। তাই বুদ্ধি করে কিছু জ্বালানিও নিয়ে নিয়েছে নিমজা। সেই জনপদটাকে পেছনে ফেলে সাং আর নিমজা বরফের পুরো আস্তরণের ওপর দিয়ে চলল সামনের দিকে। ওরা একেবারে নিশ্চিন্ত টিনটিন কাঞ্চনজঙ্ঘার দিকেই যাচ্ছে। পথ এখন আগের থেকে অনেক বেশি দুর্গম হয়ে গিয়েছে, চারদিকে নীলছে বরফের মৃত্যুফাঁদ, কোথাও কোথায় খাদ খাড়া নেমে গেছে, তার যে কোথায় শেষ সেটা কেউ জানে না। আরও অজস্র বিপদের হাতছানি এখন চারদিকে। কিছু কিছু জায়গায় বড় বড় গভীর গর্ত, কিছু গর্ত দেখা যাচ্ছে, আবার কিছু গর্ত দেখা যাচ্ছে না, বরফের চাদরে ঢাকা পড়ে আছে। সেই সব গর্তে পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য নিমজা একটা লম্বা লাঠি সামনে গুঁজে গুঁজে আগে দেখে নিচ্ছে, তারপরে পা ফেলছে। ওইসব গর্তে পড়লে আর বাঁচতে হবে না, সাংও তাই করছে। নিমজা তাকে আর সাংকে একটা দড়িতে বেঁধে নিয়েছে। দূরে দেখা যাচ্ছে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, দূর থেকে তাকে দেখতে যতটা সুন্দর, কাছ থেকে সে ততটাই দুর্গম। তবে সেসবের খোঁজ আর কজন রাখে। সূর্য এখন মাথার ঠিক ওপরে, চারদিকের বরফ অতিরিক্ত চকচক করছে, চোখ রাখাই যাচ্ছে না বলতে গেলে। সাং আর নিমজা আপাতত একটা পাহাড়ে চড়েছে। বরফে ঢাকা পাহাড়টার গায়ে লোহার কাঁটা বুট আর আইস অ্যাক্স গেঁথে নিজেদের শরীরটাকে ওপরের দিকে টেনে তুলছে ওরা। ঘণ্টাখানেক আগে এই জায়গাতে এসে উপস্থিত হয়েছে ওরা। জায়গাটার তিন দিকে বড় বড় চূড়া। সাংকে বসিয়ে নিমজা একবার দেখতে গিয়েছিল পাহাড়ে না চড়ে হেঁটে জায়গাটা পার করা যায় কি না, কিন্তু অনেক চেষ্টা করেও তেমন কোনো পথ নিমজা খুঁজে পায়নি। কিছুটা পাহাড় চড়তেই হবে, অগত্যা ওরা চড়তে শুরু করে দিয়েছে। আর কিছুটা বাকি আছে ওদের। নিমজা একটু আগে আগে উঠছে আর সাং তার থেকে একটু তলায় আছে। ওরা দুজনেই একটা শক্ত দড়ি দিয়ে নিজেদের বেঁধে নিয়েছে। নিমজা যে পাহাড়ে চড়তে বেশ পটু সেটা সাং খুব ভালোই বুঝতে পারছে। কি অনায়াসেই চড়ে যাচ্ছে সে, ওর হাতে পায়ে যেন কোনো যন্ত্রণাই হচ্ছে না। মাঝে মাঝে নিচে তাকিয়ে সে চেঁচিয়ে সাংয়ের মনেও সাহস যোগাচ্ছে, কিন্তু এদিকে সাংয়ের অবস্থা বেজায় কাহিল হয়ে পড়েছে। ওর মনে জোর হলেও ওর বয়স তো সবে 15, যদিও আর কিছুটা মাত্র চড়াই বাকি আছে, কিন্তু সাংয়ের হাত দুটো সকল জোর যেন চলে যাচ্ছে আস্তে আস্তে, আর এতটুকু জোর পাচ্ছে না হাতে। সে নিজের দেহটাকে আর একটুও টেনে তুলতে পারছে না, সে বড় বড় দম নিচ্ছে। সেখান থেকে পারলে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ওর মাথাটা ফেটে চৌচির হয়ে যাবে, গায়ের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে একেবারে। এদিকে পাহাড়ের গায়ে নীলচে জমাট বাঁধা হরেক রকমের বরফের আস্তরণ, এতটুকু ভুল করলেই পা হড়কে যাবে। সাং এবারে নিজের দেহটাকে ওপরে তোলার জন্য শরীরের সকল জোর দিয়ে ওর দুটো হাত আর পা দিয়ে একটা হ্যাচকা টান মারল, কিন্তু খেয়াল করেনি ওর ডান পায়ের বুটের কাঁটাগুলো ঠিক করে কেঁথে বসেনি জমাট বরফের আস্তরণের মধ্যে। হ্যাচকা মারার সাথে সাথেই ওর ডান পাটা হড়কে গেল, সাথে সাথে সাংয়ের হাত দুটো ছিটকে গেল। সাংয়ের বুকের ভেতরটা সাথে সাথে যেন ফাঁকা হয়ে গেল, ওর যেন তখনই মাথা ফাটা আর হাড় গুঁড়ো হবার সকল যন্ত্রণা অনুভব করে নিল, নিজের মুখ বন্ধ করে নিল, পাহাড়ের গা থেকে পড়ে গেল সে। সাং ভেবেছিল ও মরেই যাবে,
কিন্তু আবার একটা হাঁচকা টান পেয়ে ও চোখ খুলল। আসলে ও এতটাই ভয় পেয়েছিল যে নিমচার সাথে ও বাঁধা আছে সেটাও ভুলেই গিয়েছিল। চোখ খুলতেই ও দেখতে পেল নিমচা হাসি হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছে। সে চেঁচিয়ে বলল, চিন্তা নেই বন্ধু, উঠে এসো, আমিও তোমাকে ধরে আছি, উঠে এসো। সাঙের বেশ রাগ হলো, ওর বুক আরেকটু হলেই মৃত্যু ভয়ে টিপটিপানির চোটে ফেটে যাচ্ছিল আর নিমচা হাসছে। তবে সে মুখে কিছু বলল না, আবার পাহাড়ের গা আঁকড়ে ধরল, চেপে চেপে পায়ের বুটের কাঁটা কেঁথে বরফের গায়ে উঠতে শুরু করল সে। নিমচা ইতিমধ্যে নির্দিষ্ট জায়গায় উঠে গেছে, সেখান থেকেই সে সাঙ্গে দড়ি দিয়ে ধরে আছে। ওর গায়ের যা শক্তি তাতে ও টেনেই সাঙ্গে তুলে নিতে পারে, কিন্তু ও সেটা করছে না। আসলে নিমচা চাইছে সাং যেন নিজের চেষ্টাতেই উঠে আসে। সদা হাস্যোজ্জ্বল নিমচার বুকের ভেতরে যে কত কষ্ট লুকিয়ে আছে সেটা কজনই বা জানে বা বোঝে। সাংকে দেখার পরেই নিমচার তার ভাইয়ের কথা মনে পড়ে গিয়েছিল। কাকতালীয়ভাবে ওরই ভাইয়ের নাম ছিল সাং। একদিন এভাবেই তাকে পাহাড়ে চড়া শেখাচ্ছিল নিমচা, হঠাৎ ওর ভাইয়ের পা হড়কে যায়। নিমচা তাকে ধরতে পারেনি সেবারে, দড়ি দিয়ে বাঁধা ছিল না যে। এই সাংকে দেখেও নিমচা মনে মনে মেনে নিয়েছে ভগবান তার ভাইকে আবার ফিরিয়ে দিয়েছে তার কাছে, একেও আর হারাতে দেবে না। কিন্তু তার ভাইকে যেমন করে সব শেখাতে চেয়েছিল, যা যা সে তার বাবার কাছ থেকে শিখেছিল একেও শেখাবে, সব শেখাবে। আর সত্যি বলতে সাঙের ভেতরে যে সাহসের অভাব নেই সেটা নিমচার চোখে পায়নি। সাং এবারে নিজের চেষ্টাতেই ওপরে উঠল। ওপরে উঠেই ধূপ করে কুড়ো বরফের উপরে বসে প্রচণ্ডভাবে হাঁপাতে শুরু করলো সে। নিমচা চুপ করে তার দিকে তাকিয়ে রইল, ওর চোখ দুটোর কোণে সামান্য জল যেন সিলিকনের টুকরোর মতো দিনের আলোতেও চিকচিক করে উঠল। কিছুক্ষণ বাদে নিমচা আবার স্বাভাবিক হয়ে বলল, আরে এটুকুতেই হাঁপিয়ে পড়লে হবে নাকি বন্ধু, সামনে এখনো কত পথ বাকি বলো তো। সাং হাঁপাতে হাঁপাতে বলল, জল খাবো, একটু জল দাও। মরতে চাও নাকি? হ্যাঁ, আগে ধাতস্থ হও, এর উপরে জল খেলেই তোমার বুক জমে যাবে, তারপর কি হবে ভাবতে পারছো? আগে শান্ত হও, শান্ত হও, বড় বড় করে দম নাও। সাং নিমচার কথা শুনল, কিছুক্ষণের মধ্যে সে ধাতস্থ হতে তাকে জল দিল নিমচা। সাং বেশ কিছুটা জল খেল, তারপরে সম্পূর্ণ ধাতস্থ হলে নিমচার সামনের দিকে আঙুল নির্দেশ করে তাকে সেদিকে দেখতে বলল। সাং তাকালো সেই দিকে, আর সাথে সাথে একেবারে মুগ্ধ হয়ে গেল। সে দেখল দুপাশে বড় বড় চুড়ো ঠিক মাঝখান দিয়ে চলে গেছে গুঁড়ো বরফের চাদরে ঢাকা পথ। আর সেই পথ ধরে আরও দূরে তাকালে দেখা যাচ্ছে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘাকে। উফ, কি অপূর্ব সেই দৃশ্য! সাংহা করে তাকিয়েছিল সেই দিকে, হুঁশেলো নিমচার ডাকে, চলো বন্ধু এবারে যাওয়া যাক, সময় নষ্ট করে লাভ নেই, এরপর থাকার জায়গা বলতে সেই সিমচে, মাঝে আর কোথাও থাকার জায়গা নেই, আমাদের তাড়াতাড়ি সেখানে পৌঁছতে হবে, তাও এখনো প্রায় তিন দিন যাওয়ার পরে, চলো চলো। সাং উঠে দাঁড়ালো, ও ভাবত ওর মতো এত রাস্তা আর কেউ জানে না, কিন্তু এখন নিমচাকে দেখে ওর ধারণা সম্পূর্ণ বদলে গেছে, এসব রাস্তা তো জানতই না, অনেক বেশি জানে নিমচা। সাং আর নিমচা বরফে ঢাকা পথ ধরে আবার সামনের দিকে এগোতে শুরু করল। বরফে ঢাকা রামচে, নেপাল। রামচেতে একটা সুন্দর সকাল, তিন দিকে উঁচু উঁচু পাহাড়ের চূড়ো, একদিকে ইয়ালুম গ্লেসিয়ারের লম্বা মুড়াল। পাহাড়ের চূড়োগুলোর প্রত্যেকটা বরফের মাথা ধপধপ করছে সাদা রঙে। এই জায়গাটাও বরফে ঢাকা, আর ভেতরে একটা কাঠের বাড়ির সামনে একটা ছোট্ট গোল টেবিলকে ঘিরে বসে আছে পাঁচজন শক্তপোক্ত মানুষ। তাদের প্রত্যেকের মুখের ভাঁজই শক্ত আর দৃঢ়। ওদের নাম অগ্নিদেব বর্মন, জানুয়াল সিরাজ, দীনেশ গাইকোয়াড়, রতন দুবে আর ইফতিয়ার আহমদ।
এই দলটা এখানে এসেছে কাঞ্চনজঙ্ঘা ট্রেকিং করার জন্য। তবে অন্যান্য ট্রেকিং টিমের সাথে এই টিমটার বেশ কিছু দিক থেকে আলাদা, অনেকটাই আলাদা। অন্যান্য দলের থেকে এই দলটা অনেকটাই ছোট। শুধু তাই নয়, দলটায় শেরপা বা মালবাহক কিচ্ছু নেই, শুধু পাঁচজনের দল, পাঁচজনই ভারতীয়। এ তো গেল দলটা সম্পর্কে সকলে যা জানে সেই কথা। এবারে বলি ভিতরের কথা। এই দলটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির একটা স্পেশাল টিম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কর্নেলের সেই প্ল্যান বি এ টিমটা। আসলে এরা এখানে এসেছে পার্বত্য অঞ্চলে কোথায় সেই আতঙ্কবাদীর দলটা ঘাঁটি গেড়েছে সেটা খুঁজে বের করতে। এই পাঁচজনের পাঁচজনই ইন্ডিয়ান প্যারা কমান্ডার স্পেশাল ক্যাডেটার্স। এদের এক একজনের বিপক্ষে 100 জন সৈন্যের সমান। দলের চিফ কমান্ডার অগ্নিদেব বর্মন, বয়স 35 বছর, শক্তপোক্ত দশাছই শরীর। বাকিদেরও বয়সের কাছাকাছি, তবে অগ্নিদেবের থেকে বেশি নয়, শরীরও সকলের একই রকমের। অগ্নিদেব তার রতনের দাড়ি না থাকলেও মোচা তাও দেওয়া গোঁফ আছে, তাদের সেটাই দারুণ গাম্ভীর্য দান করেছে। দীনেশের দাড়ি গোঁফ কিছুই নেই, তবু তার মুখ দারুণ গম্ভীর। অন্যদিকে জয়নুল আর ইফতারের মুখে চাপ দাড়ি গোঁফ। পাঁচজনের সামনেই ধোঁয়া উঠতে থাকা কফি মগ। কফির চুমুক দিতে দিতে ওদের কথা চলছে। কথা বলছে অগ্নিদেব একা, বাকিরা শুনছে। তাও সে কথা বলছে অনেক নিচু স্বরে, দারুণ ভারী গলার স্বর তার। সে হিন্দিতে কথা বলছে। লাস্ট ব্লাস্টিং হয়েছে মুম্বাইতে, তারপর 6 দিন হয়ে গেছে, এর মানে কাল আর একটা ব্লাস্টিং হবে, সেটা কোথায় আমরা জানি না। এর এদিকে আমাদের টার্গেট এরিয়ায় পৌঁছতে এখনো অন্তত 2 দিন লাগবে, এর মানে আমরা কোনোভাবেই সেকেন্ড ব্লাস্টিং এর আগে ওদের খুঁজে পাচ্ছি না, কিন্তু থার্ড ব্লাস্টিং এর আগে ওদেরকে আটকাতেই হবে, ওদের খুঁজে বের করতেই হবে। We have to destroy them. Am I clear? এক এক করে বাকি 4 জনও নিচু গলায় বলল, Yes, sir. Good. প্রত্যেকে রেডি হয়ে নাও, আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব আমরা। আমি জানি তোমরা প্রত্যেকেই তোমাদের সেরাটা দিচ্ছ, নইলে এত কম সময় এতটা রাস্তা আসা সম্ভব হতো না, কিন্তু আমাদের আরও বেশি এফোর্ট দিতে হবে। ওকে, আজকে যেমন করেই হোক, যেমন করেই হোক, আমাদের ওক থাং ক্রস করতেই হবে। Yes, sir. And be careful, everyone. কেউ যেন আমাদের আসল মিশনের খবর এতটুকু টের না পায়। ওকে। এরপর 5 জনই উঠে গেল চেয়ার ছেড়ে। 5 জনই যে স্পেশাল টিমটা এসেছে তাদের আসল নাম কিন্তু কোথাও দেওয়া নেই। কোথাও দেওয়া নেই বলতে, এই যে মিশনে ওরা এসেছে সেখানে কোথাও দেওয়া নেই। এমনকি ওরা এসেছে এবং কেন এসেছে সেটা ওরা 5 জন ছাড়া জানেন আরও 5 জন। রাষ্ট্রপতি মশাই, উপরাষ্ট্রপতি মশাই, ইন্ডিয়ান আর্মির চিফ জেনারেল কর্নেল জসপ্রীত সিং, প্রধানমন্ত্রী মশাই এবং ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের চিফ অফিসার অভিরাজ সিংহানিয়া, আর কেউ জানে না। এই ট্রেকিংয়ের ক্ষেত্রে ওদের যাবতীয় যা যা ডকুমেন্টস তৈরি হয়েছে সব জায়গাতেই ওদের নকল নাম ঠিকানা দেওয়া আছে। সেসব বিশেষ বলে সময় বাড়িয়ে কাজ নেই, তার থেকে আসল কথাতে আসা যাক। এমন করার কারণ অবশ্য আছে, সেটা হচ্ছে এই মিশনটা প্রচণ্ড রকমের সিক্রেট একটা মিশন, গোপন। এই গোপনীয়তা বজায় রাখতে এটা আবশ্যিক। আর আতঙ্কবাদীরা যদি ইন্ডিয়ান ট্রেকিং টিম দেখে অ্যাটাক করে তাহলে কাজটা আরও সহজ হয়ে যাবে। এমনিতেই আজ রাত থেকে একদম গোপনে সম্ভাব্য এরিয়াটা কর্নেলের নির্দেশ মতো ঘেরাও শুরু হবে, কিন্তু আর 3 দিনের মধ্যে আতঙ্কবাদীদের ঘাঁটিটা খুঁজে বের করতেই হবে। আপাতত আমাদের দেশের স্পেশাল টিম সবুজহীন রুক্ষ পাথুরে আর বরফে ঢাকা অত্যন্ত বিপদসংকুল পথ ধরে এগিয়ে চলেছে সামনের দিকে। তাদের আজকের লক্ষ্য কাঞ্চনজঙ্ঘা মিডল ক্যাম্প থেকে আরও কিছুটা নিজে ওকথাং পেরিয়ে আরও কিছুটা এগোনো। সেখানেই ওরা আজকের মতো রাত্রিবাস করবে। ওখান থেকে আরও কিছুটা উঠলেই পাওয়া যাবে সেই অজানা ভ্যালি, নেপালি আর্মিদের মাধ্যমে যার নাম জানা গিয়েছে রিংজে। সেখানেই শেষবারের মতো দেশের VVIP টিমটাকে দেখা গিয়েছিল। আগামীকাল থেকে সার্চিং প্রোগ্রাম শুরু করতেই হবে, নইলে অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই আমাদের দেশের স্পেশাল টিম অবিশ্বাস্য গতিতে এগোচ্ছে,
যে পথে তারা এগোচ্ছে সেই পথ ধরে এখন তারা যেখানে আছে সেখানে পৌঁছতে সাধারণত অন্য দলের 8 দিনের মতো লাগে, আর ওরা এসেছে মাত্র 5 দিনে। চেরাম থেকেই সবুজের চিহ্ন একটু একটু করে একেবারেই মুছে গিয়েছিল রামচের আগেই, এখন শুধু বরফাবৃত আর পাথরের রাস্তা। একদিকে বিখ্যাত সিঙ্গালিলা রিজের ওপরে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে রাথং। ভারতের সাথে এটাই নেপালের পূর্ব সীমান্ত। আমাদের টিম আপাতত রামচে থেকে বেরিয়ে বিপদসংকুল পাথুরে পথ পেরিয়ে প্রায় 1 কিলোমিটারের মতো পথ পেরিয়ে এখন এসে উপস্থিত হয়েছে রাথংয়ের সামনে। এখান থেকে পথ চলে গেছে বাঁ দিকে, ওই পথ ধরেই এগোচ্ছে ওরা। আরও কিছুটা এগোনোর পরে ওরা চোখের সামনে যে দৃশ্য দেখতে পেল তাতে তারা কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়ল। ওরা দেখতে পেল শ্বেত শুভ্র চির তুষারাবৃত বিশাল কাঞ্চনজঙ্ঘা, দিনের আলোয় তার রং এখন দারুণ উজ্জ্বল। একে একে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা সাউথ, কাঞ্চনজঙ্ঘা সেন্ট্রাল, কাঞ্চনজঙ্ঘা মেন আর ইয়ালঙ্গা। কাঞ্চনজঙ্ঘার 5 মাথার পঞ্চম অর্থাৎ কাংবা চেনকে এখন আর দেখা যাচ্ছে না, সেটা ইয়ালঙ্গার আড়ালে চলে গিয়েছে। পলকের জন্য ওদের পুকটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। হতে পারে তারা দেশের সিপাই, কিন্তু তারাও তো মানুষ। ভালো লাগা, ভালোবাসা, বিস্মিত হওয়া, মুগ্ধ হওয়া তাদেরও তো আছে। একটা অদ্ভুত শান্তি এসে বাসা বাঁধল ওদের চোখে, দারুণ একটা উদাসীনতাও যেন মনের ওপরে আয়ত্ত করতে চাইছে। অসাধারণ সুন্দর এই কাঞ্চনজঙ্ঘার সম্মোহিনী শক্তি ওদেরও কেমন যেন গ্রাস করতে শুরু করল। তবে বেশিক্ষণ ওদের সম্মোহিত করে রাখতে পারল না। ওরা দেশের সিপাই বলে হয়তো সাধারণ মানুষের থেকে ওদের নিজেদের আবেগের ওপরে আয়ত্ত অনেক বেশি, নিজেদের স্নায়ুর ওপরে নিয়ন্ত্রণটা অনেকটাই বেশি। কয়েক সেকেন্ডের মধ্যেই ওরা কাঞ্চনজঙ্ঘার সম্মোহিনী মায়াজাল কাটিয়ে বেরিয়ে এলো, তারপরে আবার সামনের দিকে এগোতে শুরু করল। কাঞ্চনজঙ্ঘাকে সামনে রেখে আরও বেশ কিছুটা যাওয়ার পরে ওরা এবার উঠে পড়ল ইয়ালুম হিমবাহের বাম মোড়ানে। এতে উঠতে কোনো বেগই পেতে হলো না ওদের, এক কথায় সহজেই ওরা চড়ে গেল সেখানে। তারপরে এগোতে শুরু করল এই পথটা আরও কিছুটা পাথুরে, বরফও ধীরে ধীরে গুঁড়ো থেকে জমাট বাঁধতে শুরু করেছে। বেশ কিছুটা এগোনোর পরে আরও কিছুটা দূরে পাহাড়ের গায়ে ঘা ঘেঁষে লাল, হলুদ আরও বেশ কিছু রঙের বেশ কয়েকটা প্রেয়ার ফ্ল্যাগ ওদের চোখে পড়ল। ধবধবে সাদা ব্যাকগ্রাউন্ডের ওপরে রঙিন অনেকগুলো প্রেয়ার ফ্ল্যাগ দারুণ দেখাচ্ছে। প্রকৃতি কি দারুণ সাজে সেজে উঠেছে এখানে। ও যে জায়গাটার নাম ওকথাং, যারা কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে ট্র্যাক করতে আসে নেপাল গভর্নমেন্ট এই পর্যন্ত আসার পারমিশন দেয়, এরপরে স্পেশাল পারমিশন করাতে হয়। আর এই ওকথাং থেকে বেস ক্যাম্প পর্যন্ত পথটা দারুণ চ্যালেঞ্জিং। এই ট্রেকিং রুটের সব থেকে বিপদসংকুল পথ বলা চলে এই অংশটুকুকে। এই পথ ধরে ওরা আরও বেশ কিছুটা যাওয়ার পরে ওদের আজকের টার্গেট সম্পূর্ণ হবে। আমাদের দেশের স্পেশাল টিম বীর বিক্রমে সেই দিকে এগিয়ে চলল। আরও বেশ কিছুটা হাঁটার পরে আমাদের টিম ওকথাং পেরিয়ে এসে নামল ইয়ালুম গ্লেশিয়ারের মধ্যে। জায়গাটা দেখলে মনে হয় যেন উত্তাল কোনো সমুদ্র হঠাৎ করে জমে গেছে। তার বড় বড় ঢেউগুলো অদ্ভুতভাবে এঁকে বেঁকে জমে গেছে দুই পাশে। সমুদ্রটা জমাট বাঁধার সময় যেন কেউ এর মাঝ বরাবর সকল জল সরিয়ে দিয়েছে দুই পাশে, তাই মাঝখানটা ফাঁকাই। সেখান দিয়ে এগিয়ে চলল ওরা। তবে জায়গাটা দেখতে সুন্দর হলেও এখানে বিপদের কিন্তু কোনো অভাব নেই। দুপাশে পাহাড়ের গায়ে যেমন জমাট বরফ আছে তেমন ছোট ছোট অজস্র পাথর রয়েছে, আর ক্রমাগত সে সকল পাথর দুই পাশ থেকে গড়িয়ে নামছে তলায়। বড়গুলোর একটাও যদি মাথায় পড়ে বা এসে ধাক্কা মারে তাহলে মৃত্যু নিশ্চিত, ছোটগুলোও কম বিপজ্জনক নয়। আমাদের টিম দুপাশ থেকেই ধেয়ে আসা পাথরগুলোকে খুব সাবধানে পাশ কাটিয়ে এগোচ্ছে। তাদের টার্গেট আরও কিছুটা দূরে রয়েছে ওরা, দিনের আলো শেষ হতেও বেশি বাকি নেই। এবার আচমকা দুপাশের খাড়া পাহাড়ের ওপর থেকে একটা গর্জন ভেসে এলো। ওদের মনে হলো যেন হাজার হাজার সিংহ একসাথে গর্জন করে উঠল, কিন্তু
এমন অঞ্চলে কি প্রাণী থাকে? চেরাময়ের শেষে তারা প্রাণীর দেখা পেয়েছে, তারপর থেকে কিছু পাহাড়ি ভেড়া ছাড়া আর তো কিছু দেখেনি। তাহলে এখানে তো কোনো প্রাণী দেখেনি তারা, দেখার কথাও নয়। চকিতে ওরা উপরের দিকে তাকালো, আর সাথে সাথে ওদের বুকের ভেতরে অনেকগুলো ঘোড়া ছুটতে শুরু করে দিল। দুপাশে পাহাড়ের ওপর থেকে এবার একেবারে আচমকা অজস্র ছোট বড় পাথরের ধস নেমে আসছে, তারই গর্জন শোনা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকলে মৃত্যু নিশ্চিত, কিন্তু ছুটে যাবেটাই বা কোথায়? অনেকটা জায়গা জুড়ে তো পাথরে ঢেউ নেমে আসছে, কিন্তু দাঁড়িয়ে থেকে মৃত্যুবরণ করার তো কোনো মানে হয় না। ওরা ছুটতে শুরু করলো, পাঁচজনের প্রত্যেকেরই পিঠে ভারী ভারী বড় বড় ব্যাগ। ব্যাগগুলো আরও ভারী হয়ে গেছে কারণ প্রত্যেকেরই মধ্যে যুদ্ধকালীন সরঞ্জাম রয়েছে। এছাড়া শিকারদের দেহে কম ওজন তো জড়ানো থাকে না, সেই নিয়ে ছুটছে ওরা। রীতিমতো বেশ কিছুটা বড় ছোট পাথর পাশ কাটিয়েছে, কিছু ছোট পাথরে ধাক্কাও খেয়েছে, তবে এখনও একজনও বড় পাথরের আওতায় পড়েনি। এবার অগ্নিদেব চিৎকার করে বলল, ওই তো একটা বড় পাথর দেখা যাচ্ছে, ওটার আড়ালে গিয়ে আমাদের বাঁচতে হবে। সকলে ওখানে চলো, এমন ভাবে ছুটে বাঁচা সম্ভব নয়, হারি আপ। বাকিরাও সেটাই করল, ছুটলো বড় স্থির পাথরের চাইটার দিকে। অগ্নিদেব কতটা বললেও সে ছিল সকলের পেছনে। বাকি চারজন ওর আগেই গড়িয়ে আসা পাথর থেকে নিজেদের বাঁচিয়ে বড় পাথরের চাইটার পেছনে গিয়ে দাঁড়ালো, কিন্তু অগ্নিদেব তখনও পৌঁছয়নি। আর কিছুটা মাত্র বাকি সেই সময় একটা বেজায় বড় পাথর গড়িয়ে এসে ধাক্কা দিল তাকে, বেশ কিছুটা ছিটকে গিয়ে পড়লো সে। আসলে একদিকে লক্ষ্য করতে গিয়ে আর একদিক সে লক্ষ্যই করেনি, আর পাথরটা সেই দিক থেকে এসে ধাক্কা মেরেছে। মাটিতে পড়ার সাথে সাথে কিছু ছোট পাথরের ধাক্কা খেল। পাথরের পেছনে দাঁড়িয়ে থেকে বাকি চারজন দেখল খানি তাঁবু খাটালো ওরা, আজ আর হাঁটা নয়, আগামীকাল সকাল থেকে আবার সার্চিং মিশন শুরু করতে হবে। কালই আবার দেশের কোনো জায়গায় আতঙ্কবাদীরা বিস্ফোরণ ঘটাবে, অফিসার সিংহানিয়ানরা আটকাতে পারবেন তো? অনামী এক তুষারাবৃত পাহাড়ি এলাকা, সূর্যের আলো অল্প অল্প দেখা দিয়েছে সবে, তবে গুঁড়ো বরফ এখনো পড়ছে। চারপাশ গাঢ় কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না ঠিক করে, কিন্তু আরেকটু পরেই সূর্যের দেখা পাওয়া যাবে, তখন সকল কুয়াশা কাটিয়ে চকচক করে উঠবে কাঞ্চনজঙ্ঘা। এখন কিন্তু তাকে দেখা যাচ্ছে না, পুরো বরফের আস্তরণে ঢেকে আছে পুরো জায়গাটা। হাওয়া মোটামুটি স্বাভাবিকই আছে, দারুণ একটা শান্ত ভাব বিরাজ করছে চারদিকে।
সাং আর নিমজা আরও অনেকটা পথ পেরিয়ে চলে এসেছে। সিমচে ছাড়িয়ে ওরা আরও অনেকটা এগিয়ে এসেছে। এখন যে জায়গাটায় ওরা আছে সেটা কুম্ভকর্ণের একদম গা ঘেঁষে একটা উঁচু জায়গা। এর কোনো নাম নেই, মানে এখনও মানুষ এখানকার কোনো নাম দেয়নি, পরে কোনো এক সময় হয়তো দেবে। আপাতত ওদের বাঁ দিকে কুম্ভকর্ণ আর ডান দিকে কাঞ্চনজঙ্ঘা। এই পথে সাং আর নিমজা টিনটিনের আরও অনেক চিহ্নই পেয়েছে, যেমন পায়ের ছাপ। সাংয়ের ধারণা ঠিক, টিনটিন কাঞ্চনজঙ্ঘার দিকেই যাচ্ছে। শুধু কি পায়ের ছাপ, আরও একটা প্রমাণ ওরা পেয়েছে। কাল যখন এই জায়গাটায় এসে উপস্থিত হলো সাং আর নিমজা, তখন দুজনের কারোর শরীরে আর সামনে এগোনোর জন্য এতটুকু শক্তি ছিল না। আসলে এই পথটা দারুণ দুর্গম, নীলচে জমাট বরফ আর পাথরের সাম্রাজ্য এই পথটা। একটু বেহুশ হলেই তলিয়ে যেতে হবে কয়েক হাজার ফুট তলায়, বাঁচার বিন্দুমাত্র সুযোগ নেই। জমাট বরফে হড়কে মৃত্যু হবে, কিংবা ভঙ্গুর পাথর খসে। শুধু তাই নয়, ওপর থেকেও যখন তখন পাথর গড়িয়ে পড়ে, বরফের বড় বড় চাঁইও এসে পড়ে। সাংরা যখন চড়ছিল তখন পাথর গড়িয়ে পড়েছে, তবে সেসব ছোট পাথর। বড় দু একটা পড়েছিল, তবে সেসব পাশ কাটিয়ে ওরা উঠেছে। এই বিপজ্জনক পথ অতিক্রম করার সময় নিমচা কিন্তু সাংকে নিয়ে বিন্দু মাত্র ঝুঁকিও নেয়নি। সারাটা ক্ষণ সাংকে আগলে আগলে চলেছে সে, প্রতি পদেই তার দৃষ্টি কড়া। তবে সেই ব্যাপারে সে সাংকে কিছু বুঝতে দেয়নি, আর প্রতিবারই নিমচা বুঝেছে সাংয়ের মনের জোর অসম্ভব। সম্ভবত ওর থেকেও এই বাচ্চা ছেলেটার সাহস বেশি, আর কি প্রচণ্ড জেদ তার। সেসব দেখে সাংকে আরও ভালো লেগেছে নিমজার। যাই হোক, ওই পথ পেরিয়ে আসার পরে ওরা দুজনেই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। এরপরে একটা গুহা ওদের চোখে পড়ে, নিমজাই প্রথম চোখে পড়েছিল। দেখতে পেয়ে ও বলেছিল, বাহ, ওই তো একটা গুহা দেখছি, ভালোই হলো, ভালোই হলো, তাবু আজকে খাটাতে হবে না, আর আগুনও জ্বালা যাবে। এরপরে ওরা দুজনে গুহার ভেতরে ঢোকে। মোটামুটি বেশ বড়ই গুহাটা, সেখানে ওরা ক্যাম্প করল। এরপরে গুহাটা একটু ঘুরে দেখতে গিয়ে ব্যাপারটা চোখে পড়ে সাংয়ের। ও দেখল গুহার দেওয়ালে একটা পাথরের গায়ে আটকে আছে বেশ কিছু মোটা বড় ধপধপে সাদা লোম। এত উঁচুতে বরফের মাঝে অন্য কোনো প্রাণী থাকতে পারে না, সেটা সাং আর নিমচা দুজনেই জানত। সাং বলল, নিমচা, আমি নিশ্চিত এই লোম টিনটিন ছাড়া আর কারো হতেই পারে না। নিমচাও সমর্থন করেছিল কথাটা। এরপরে গুহার আশপাশটা আর একটু ঘুরতেই টিনটিনের পায়ের ছাপও পেয়ে যায় ওরা। নিশ্চিত হয়ে যায় টিনটিন এই গুহায় এসেছিল। সাং মনে মনে ভেবেছিল টিনটিন এখানেই থাকছে, আর সেই দিনই তার সাথে ওরা আবার দেখা হবে। কিন্তু অনেক রাত পর্যন্ত জেগে থাকার পরেও টিনটিনের দেখা পায়নি ওরা, শেষে ঘুমিয়ে পড়েছিল। তবে নিমচা বলেছে, বুঝলে বন্ধু, আমার মনে হচ্ছে টিনটিন আশেপাশেই আছে, পায়ের ছাপগুলো সব টাটকা বলেই তো মনে হল। এখনও গুহার ভেতরে ঘুমিয়ে আছে সাং। এবারে সে পাশ ফিরল, ওর হাতটা বেশ জোরে গিয়ে পড়ল একটা পাথরের ওপরে, সাথে সাথে ওর ঘুমটা ভেঙে গেল। ঘুম জড়ানো গলায় উঠে বসল, দুহাত দিয়ে নিজের চোখটা খসলো, বড় বড় দুটো হাঁই তুললো। তারপরে ঘুমের ঘোরটা একটু কাটতে ও পাশে মুখ ঘোরালো। সেখানটায় নিমজার শুয়ে থাকার কথা, কিন্তু সেখানে কেউ নেই। সাংয়ের ঘুমের ঘোরটা আর একটু কাটল, আর ওর মনে পড়ে গেল নিমজা সূর্যোদয়ের আলোয় কাঞ্চনজঙ্ঘাকে দেখতে খুব ভালোবাসে, সে নিশ্চয়ই তাই দেখতে গেছে। গুহার মুখ দিয়ে বাইরেটা দেখতে পাচ্ছে সাং, ও ভালোভাবে বুঝতে পারছে সূর্য সবে উঠছে। এই অভিযানে সাং একদিনও নিমজার আগে ঘুম থেকে উঠতে পারেনি। শুধু তাই নয়, সূর্যোদয়ও দেখেনি একবারও। ও প্রতিদিনই ভাবে পরের দিন সকালে নিমচার আগে উঠবে আর সূর্যোদয় দেখবে, কিন্তু পারে না, ঘুমিয়ে পড়ে। ওর আরেকটা কথাও মনে হয়, সেটা হচ্ছে নিমচা আসলে ঘুম হয় না, আসলে ঝটকিলি মেরে পড়ে থাকে। কিন্তু একটা মানুষ না ঘুমিয়ে কতদিন থাকতে পারে, এর উত্তর সে পায় না। সে যাই হোক, সাং ঠিক করলো আজ যখন ঘুম ভেঙেই গেছে, তাহলে ও গিয়ে সূর্যোদয়ের আলোয় কাঞ্চনজঙ্ঘাকে দেখবে। উঠে দাঁড়িয়ে মাথা টুপি আর গায়ে আর একটা মোটা সোয়েটার চাপিয়ে নিল সে। তারপরে গুহার বাইরে বের হলো, আর সাথে সাথেই ওর সামনে আকস্মাৎ উদয় হলো দুজন লম্বা চওড়া কালো পোশাকধারী লোক।
তাদের মুখ দেখা যাচ্ছে না। শাংয়ের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে মুহূর্তের মধ্যে জানিয়ে দিল তার সামনে বিপদ। কিন্তু ও কিছু করে ওঠার আগেই দুজনের একজন ওর মুখে প্রচণ্ড জোরে চেপে ধরল, আর আরেকজন ওর ঘাড়ে অল্প করে একটু চাপ দিল। ব্যাস সাথে সাথেই শাং অনুভব করল ওর শরীরের সকল জোর কোথায় যেন হারিয়ে গেল। ওর চোখের সামনে চারদিকে সাদার মধ্যে ওই কালো পোশাকধারী দুজন লোক রং ঝাপসা হতে হতে একবারে মিলিয়ে গেল। শাং জ্ঞান হারাল। আতঙ্কবাদী ঘাঁটি। এই জায়গাটাও তুষার আবৃত। জায়গাটা বেশ উঁচু, তিন দিক খাড়া নেমে গেছে অনেকটা তলায়। একদিকে ওঠার আর নামার পথ আছে। জায়গাটা মাঝখানটা সমতল। জায়গাটা থেকে একদিকে দেখা যাচ্ছে কুম্ভকর্ণ, আর একদিকে কাঞ্চনজঙ্ঘা। জায়গাটা এদিকে লম্বা করে পরপর বেশ কয়েকটা কালো তাঁবু দাঁড়িয়ে আছে, আর একদিকে বরফের ওপরে হাঁটু মুড়ে বসে আছে পরপর পাঁচজন। তাদের প্রত্যেককে দেখে বোঝা যাচ্ছে এদের অবস্থা খারাপ। ওদের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে গোটা দশে কালো পোশাকধারী লম্বা চওড়া লোক। তাছাড়া এদিক ওদিকে ছন্নছাড়া হয়ে দাঁড়িয়ে আছে আরও গোটা দশে কালো পোশাকধারী। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র। আরেকটা জায়গায় বেশ বড় একটা পাথরের সামনে বরফের ওপরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে একটা বাচ্চা ছেলে। ওর বয়স কতই বা হবে, বড় জোর 14 কি 15। এটাই কি সেই আতঙ্কবাদীর ঘাঁটি? হ্যাঁ, যাদের এখনও কোনো খোঁজ ভারতীয় সৈন্যরা পায়নি। এরাই দেশের VVIP-র দলটাকে অপহরণ করেছে। শুধু তাই নয়, এখনও পর্যন্ত এরা এই দলের 5 জন জওয়ানকে মেরেছে। মুম্বাইয়ের জাভেরি বাজারে বোম ব্লাস্টিং করিয়েছে, হাজার হাজার মানুষকে পলকে মৃত্যু লোকে পাঠিয়ে দিয়েছে। এবারে জায়গাটা একদম মাঝখানে এসে একটা কালো পোশাকধারী চেঁচিয়ে কিছু একটা বলল। কথাটা ঠিক বোঝা গেল না, কিন্তু সাথে সাথে ছন্নছাড়াভাবে ছিটিয়ে থাকা বাকি কালো পোশাকধারী জায়গাটায় এসে ওই লোকটাকে মাঝখানে রেখে নিটোল একটা বৃত্ত করে দাঁড়িয়ে পড়ল। তারা সবাই যেন রোবট, শুধু মাঝের ওই লোকটাই যেন মানুষ। ওর কথাতেই এরা সবাই চলছে। বেশ বোঝা যাচ্ছে ওই ওদের লিডার। এরও মুখ দেখা যাচ্ছে না, তবে গলা শুনে বোঝা যাচ্ছে এই লোকটার গলায় শোনা গিয়েছিল রাষ্ট্রপতি ভবনের সেদিন ভিডিওটায়, আর কল রেকর্ডিংটাতেও এরই গলা ছিল। লোকটা এবারে কাটা কাটা ইংরাজিতে বলতে শুরু করল। বন্ধুরা, তোমরা জানো আমরা একটা আন্দোলনে নেমেছি, একে আমাদের মহাবিদ্রোহ বলা চলে। আমরা এখনকার পৃথিবীর কোনো দেশের নই, আর কোনো দেশও আমাদের নয়। আমাদের সকলকেই তাদের দেশ ছেড়ে ফেলতে চেয়েছে। তাদের নিয়েই তৈরি আমাদের এই দল। আজ গোটা পৃথিবীতে আমাদের সংখ্যা কম নয়, সেই জন্যেই আমাদের দলও এত বড় হতে পেরেছে। পৃথিবীর নানা জায়গায় আমাদের অন্যান্য বন্ধুরা প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে, আমরাও সেই আন্দোলন করছি। আমাদের দাবি আমাদের নিজেদের একটা দেশ হবে, আর যেসব দেশ আমাদের ছেড়ে ফেলতে চেয়েছে তাদেরকে নিজেদের দেশ বলে কি কোনো লাভ আছে? নেই, কোনো লাভ নেই। তাই বন্ধুরা, এখন সময় এসে গিয়েছে প্রতিশোধ নেওয়ার। দেখিয়ে দাও আমরা কি করতে পারি। নিজেদের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে তোলো সকলে, সেই আগুনেই পুড়ে যাবে সব কিছু। তারপরে স্থাপন হবে আমাদের সাম্রাজ্য, ডার্ক কোবরার সাম্রাজ্য। আনন্দের সাথেই তোমাদের জানাচ্ছি, আমাদের এই যুদ্ধের প্রথম মিশন সম্পূর্ণভাবে সফল হয়েছে। মুম্বাইয়ের জাভেরি বাজার একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা ভারত সরকারের ভীত নাড়াতে পেরেছি, কিন্তু এখনও ওরা আমাদের α404-এর কোড দেয়নি। কথা মতন আজ আমাদের সেকেন্ড মিশন শুরু হয়ে গিয়েছে, এটাও সফল হবে আশা করছি। আর তাহলে ভারত সরকার একেবারে ভেঙে পড়বে, তখন ওদের কাছে আর কোনো উপায় থাকবে না। তাও যদি না হয় তাহলে আরও একটা বিস্ফোরণ হবে, আর আমাদের জন্য এই মহান কাজটা করবে ওই বাচ্চা ছেলেটা। দূরে একটা কোণে বাচ্চা ছেলেটার দিকে আঙুল তুলে দেখালো, তারপরে আবার বলতে শুরু করল। আজও আমরা ভারত সরকারকে আবারও একটা হুঁশিয়ার দেব, সেটার ব্যবস্থাই করো। এবারে প্রচণ্ড চেঁচিয়ে বলল, জয় ডার্ক কোবরার জয়। সাথে সাথে বাকিরাও বলে উঠল,
আশেপাশের চূড়ার গায়ে এতজন পুরুষের গলার স্বর ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগল। রীতিমতো কেঁপে উঠল চারদিক। এরপরে আবার কালো পোশাকধারীরা আলাদা আলাদা হয়ে নিজের কাজে লেগে পড়ল। হুঁশিয়ারি বার্তা বলতে আবার একটা ভিডিও পাঠাবে এরা, আরও একজনকে ভয়ঙ্করভাবে মারবে, তারপর হুমকি দেবে, এই আর কি। ওই দূরের বাচ্চা ছেলেটার জন্য যে কত যন্ত্রণাদায়ক মৃত্যুর পরিকল্পনা করেছে এই মানুষরূপী জানোয়ারগুলো, সেটা বাচ্চাটার কল্পনারও বাইরে। আজকের ব্লাস্টিংটার পরে এরা যে আর একটা ব্লাস্টিং প্ল্যান করেছে, সেখানে ওরা ঠিক করেছে এই বাচ্চাটিকেই হিউম্যান বম করে পাঠাবে। নিষ্পাপ বাচ্চাটার সাথে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে আরও হাজার হাজার মানুষ। এখানে যা কিছু হচ্ছে সেসব যে ভালো কিছু হচ্ছে না, সেটা সাং খুব ভালোভাবেই বুঝতে পারছে। ওই কালো পোশাকধারীদের একজনও যে ভালো লোক নয়, সেটা খুব ভালো করেই বুঝেছে সে। নইলেকে অমনভাবে অজ্ঞান করে নিয়ে আসে, কিন্তু ওকে যে ঠিক কেন ধরে এনেছে সেটা কিন্তু সাং মোটেও বুঝতে পারছে না। ও যে কিছুটা দূরে আরও পাঁচজন লোক ওরই মতো হাত পা অবস্থায় পড়ে আছে, ওরাও এদের বন্দি নাকি? তাই হবে, কিন্তু ওদেরই বা ধরে রেখেছে কেন এরা? এরা কারা, কি চায়, কিছুই বুঝতে পারছে না সাং। তবে যাই হোক, ভালো কিছু ঘটছে না। সাংয়ের জ্ঞান ফিরেছে এই কিছুক্ষণ আগে। ওর মনে আছে ও যখন অজ্ঞান হয়েছিল তখন সূর্য ঠিক করে ওঠেনি, আর এখন রোদে পিন ফুটছে, মানে বেশ অনেকক্ষণই জ্ঞান হারিয়েছিল সে। আচ্ছা, লোকটা ওই ঘাড়ে অল্প চাপ দিয়ে ওকে অজ্ঞান করে দিয়েছিল, তাই না? কথাটা মনে পড়তেই সাং ভাবল ঘাড়টা একটু ঘুরিয়ে দেখবে যে ঘাড়ে কোনো ব্যথা আছে কিনা। ও নিজের ঘাড়টা ঘোরালো কয়েকবার এদিক ওদিক করার পরে যখন পেছন দিকে মুখটা করল, ঠিক তখনই ও একদম পেছনে বড় পাথরটার কাছ থেকে একটা ফিস ফিসে কিন্তু পরিচিত গলার স্বর শুনতে পেল। বন্ধু, ও বন্ধু, চিন্তা নেই, আমি এসে গেছি। এই গলাটা সাংয়ের চেনা, নিমচা। হ্যাঁ, নিমচা। এই গলা এমন কথা নিমচা ছাড়া আর কেউ বলতে পারে না। সাংয়ের দু চোখ জলে ভরে গেল। ও ভেবেছিল আর কোনো দিনও নিমচার সাথে বা টিনটিনের সাথে দেখা করতে পারবে না, কিন্তু এর মধ্যে আচমকা নিমচার গলা শুনে ও এতই আনন্দ পেয়েছে যে কেঁদে ফেলেছে। সাং এবারে ঘাটটা যতটা সম্ভব পেছনে ফেরাল, চোখের মণি একেবারে কোণের দিকে নিয়ে গিয়ে দেখল পাথরটাকে। আর তখনই নিমচা পাথরের আড়াল থেকে উঁকি মারতে দেখল পাথরটা ঠিক ওর পেছনেই। তাও হাঁটুর উপরে ভর দিয়ে আরও কিছুটা পেছনে সরে গেল। সামনের কালো পোশাকধারী লোকগুলো এখন যে যার কাজে ব্যস্ত, ওর দিকে তেমন কোনো খেয়াল নেই। ও এবার ফিসফিস করে বলল, তুমি এখানে এলে কেমন করে? পাথরের পেছন থেকে উত্তর এলো, আমি তো সূর্যোদয় দেখতে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসে তোমাকে গুহার ভিতরে না দেখতে পেয়ে আমার সন্দেহ হয়েছিল। এরপর আমি তোমাকে এদিক ওদিক কোথাও পেলাম না, গুহার ভিতরের বরফের উপরে তোমার পায়ের ছাপ দেখলাম, বুঝলাম তুমি উঠে বাইরেই এসেছো। আর যেখানে দাঁড়িয়েছিলে সেখানে আরও চারটে বড় পায়ের ছাপ, তারপরে সেই পায়ের ছাপ চারটে অনুসরণ করলাম। আমি এখানে এসেছি বেশ কিছুক্ষণ আগে, কিন্তু তোমার কাছে কী করে আসবো সেটাই বুঝতে পারছিলাম না। শেষে একটা পথ পেয়ে এলাম। এদের তুমি চেনো নিমচা? না বন্ধু, তবে এদের দেখে তো ভালো বলে মনে হচ্ছে না। ওরা তোমায় দেখে ফেলেনি তো? আরে না না, তাহলে কি আর আসতে পারতাম তোমার কাছে? যাই হোক, এখন এসব কথা থাক, আমি যা বলছি সেটা শোনো। ওরা এখন নিজেদের কাজে ব্যস্ত, বুঝলে? এদিকে কারো লক্ষ্য নেই, এই সময় এখনই পালাতে হবে আমাদের। তুমি যেমন সোজাভাবে বসে আছো তেমনই থাকো, বুঝলে? আমি পিছন থেকে তোমার হাতের আর পায়ের বাঁধনটা খুলে দিচ্ছি, এরপরে তুমি পিছনে আস্তে আস্তে এই পাথরের পিছনে চলে আসবে, ঠিক আছে? রাস্তা আমার দেখা আছে, সহজেই চলে যাওয়া যাবে। ঠিক আছে নিমচা। নিমচা ধীরে ধীরে পাথরের আড়াল থেকে হাত বাড়িয়ে সাংয়ের বাঁধন খুলতে শুরু করল। সাংয়ের হাতের বাঁধন তখন প্রায় খোলা শেষের দিকে, ঠিক তখনই ভারী গলায় হাঁকটা শুনতে পেল সাং আর নিমচা। দুজনে কেঁপে উঠল। সাং সামনের দিকে লক্ষ্য রেখেছিল, কিন্তু ওর পাশের দিকে লক্ষ্য রাখতে ভুলে গিয়েছিল। নিমচারও নজর ছিল না, আর সেটাই হয়েছে ভুল। ডান দিক থেকে একটা কালো পোশাকধারী নিমচার সাংয়ের কার্যকলাপ দেখতে পেয়ে হাঁকটা দিয়েছে। নিমচার সাং কিছু বোঝে ওঠার আগেই পাঁচজন কালো পোশাকধারী ছুটে গেল ওদের দিকে। তারপরে পাথরের আড়াল থেকে নিমচাকে ধরে নিয়ে এলো মাঝখানে।
নিমচাও যথেষ্ট শক্তিশালী, সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু পাঁচজনের সাথে পেরে উঠল না। মাঝখান দিয়ে নিমচাকে ওরা প্রথমে খুব মারল, নিমচার নাক মুখ মাথা ফেটে রক্ত বেরিয়ে এলো, তাও নিমচা দমল না। একটা সুযোগে লাফিয়ে উঠে একটা কালো পোশাকধারীর গলা চেপে ধরে দিল মরণ প্যাচ। আর এইবার সাং দেখল অন্য কালো পোশাকধারীটা নিমচার দিকে বন্দুক তুলে ধরল। সাং চেঁচিয়ে উঠল, কিন্তু ওর গলার স্বর ছাপিয়ে জায়গাটা কেঁপে উঠল কয়েকটা বন্দুকের গর্জনে। শ্যাম দেখল নিমচার চোখ মুখ হাত পা বুক পেট সবগুটিতে ছাঁচড়া হয়ে গেল। মুহূর্তের মধ্যে জায়গাটা সাদা বরফ, রক্তে লাল হয়ে উঠল। তবু নিমচা সেই কালো পোশাকধারীর গলার টুঁটিটা ছাড়ল না, সেও পড়ে গেল, সাথে সাথে কালো পোশাকধারীটাও। মরার আগে সে অন্তত একজনকে মেরে মরল। প্রথমটায় শ্যাং এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে ওর মুখ থেকে টু শব্দটুকু বেরোলো না। কয়েক সেকেন্ড পরে ও চিৎকার করে কেঁদে উঠল। ওর চোখের সামনে ওরা নিমচাকে মেরে ফেলল। ওই তো নিমচার নিষ্পলক দৃষ্টি এখনো যেন শ্যাংকেই দেখছে। ও কি এখনো হাসছে? ও কি আর কখনো শ্যাংকে বন্ধু বলে ডাকবে না? শ্যাংয়ের বুকের ভেতরটা এক পলকে একদম ফাঁকা হয়ে গেল। এইবারে প্রচণ্ড ভয় পেল। এখানে জ্ঞান ফেরার পরেও এতটা ভয় পায়নি। ওর গলার কাছে কি একটা যেন বারবার এসে আটকে যাচ্ছে, সেটা বাইরে বেরিয়ে আসতে চাইছে কিন্তু ও পারছে না। আরো আরো জোরে কেঁদে উঠল শ্যাং। আর এই সময় টিনটিনের কথা ওর খুব খুব মনে পড়তে লাগলো। ও জানে যদি এখানে টিনটিন থাকতো তাহলে ওকে এভাবে বেঁধে রাখার জন্য টিনটিন এদের সকলকে মিনিটের মধ্যে বরফে পুঁতে দিত। মনে মনে শ্যাং বলল, টিনটিন তুই কোথায়? টিনটিন আমাকে বাঁচা, আমার বন্ধু নিমচাকেও মেরে ফেলেছে, আমাকে বাঁচা টিনটিন। হ্যালো হ্যালো, ক্যাডেট 32145 রিপোর্টিং। ইয়েস স্যার, উই হ্যাভ ফাউন্ড দেম। ওকে স্যার, ইয়েস স্যার, দে আর অল রাইট। স্যাটেলাইট ফোনটা ইফতিয়ারকে ফেরত দিল আমাদের স্পেশাল টিমের চিফ কমান্ডার অগ্নিদেব বর্মন। ওদের সার্চ অপারেশনের কাজ আজ প্রথম দিন। আর এর কিছুক্ষণ আগেই ওরা আতঙ্কবাদীদের ঘাঁটির খোঁজ পেয়েছে। আসলে একটু আগে ওরা এদিক দিয়ে যাচ্ছিল আর তখনই একসাথে অনেকগুলো বন্দুকের গর্জন শুনতে পেয়ে ওরা এখানে আসে। আর এখানে আসতেই ঘাঁটিটা ওরা দেখতে পায়। কর্নেলের ধারণা একেবারে নির্ভুল। উনি ঠিক যে এরিয়াটার কথা বলেছিলেন, একবারে তার মাঝে মাঝেই আছে আতঙ্কবাদীদের ঘাঁটিটা। দারুণ জায়গা বেঁচেছে ওরা ঘাঁটি বানাবার জন্য। জায়গাটা একেবারে নির্জন আর ওখানে সহজে ওঠা যায় না, কেউ জানতেই পারবে না। তিন দিকেই উঁচু উঁচু চূড়া দিয়ে আড়াল করা। এখানে আতঙ্কবাদীদের সংখ্যা 30 মতো, আরও যদি থাকে তাহলে এই মুহূর্তে এখানে নেই। আমাদের স্পেশাল টিমের পাঁচজনের কাছে এদের এখন নাস্তানাবুদ করা কোনো ব্যাপারই নয়, কিন্তু সেটা এখন করা যাবে না। তার কারণ আতঙ্কবাদীদের কাছে এখন দেশের 5 ভিপিআইপিদের সাথে আছে একটা বাচ্চা ছেলেও। সবকটার প্রাণ বাঁচাতে হবে। আর্মি বেস ক্যাম্পে খবর দেওয়া হয়েছে, মোটামুটি চারদিক থেকে তারা ঘিরেই আছে। এবারে এখানে আসতে আরও কিছুক্ষণ সময় লাগবে। চপারও এতক্ষণে বেরিয়ে পড়েছে বেস ক্যাম্প থেকে। এই সময়টুকুর মধ্যে তেমন কোনো জরুরি পরিস্থিতি এলে তবেই আমাদের স্পেশাল টিম অ্যাকশনে নামবে, তেমনই অর্ডার আছে। ওদের 5 বেশভূষা এখন পাল্টে গেছে। ওদের গায়ে এখন আর্মি ড্রেস, ভেতরে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে উন্নত অটোমেটিক রাইফেল আর মাথায় বুলেট প্রুফ হেলমেট, সম্পূর্ণ যুদ্ধকালীন সাজ। আপাতত ওদের কাজ এই ঘাঁটিটার ওপরে নজর রাখা। আরও কিছুক্ষণ কাটল। এদিকে আতঙ্কবাদীরা এবার হুঁশিয়ারি ভিডিও বানানোর ব্যবস্থা শুরু করেছে। ব্যবস্থা শেষ বলা চলে এবারে সেই নেতাগোছের কালো পোশাকধারী লোকটা আবার অজ্ঞাত ভাষায় কিছু একটা বলল। সাথে সাথে রোবটের মতো সবাই এক জায়গায় চলে এলো। লোকটা ভিডিও ক্যামেরার কাছে এগিয়ে গেল, তারপরে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে শুরু করল, আমরা তোমাদের আরও একটা হুঁশিয়ার দিতে এই বার্তা পাঠাচ্ছি। এখনো সময় আছে, আমাদের দাবি মেনে নাও, নইলে তোমাদের দেশ এবারে সত্যি সত্যি শ্মশানে পরিণত হবে। আমাদের কথা মতো আজ আমরা তোমাদের একজন ভিভিআইপিকে মারব। এরপরে লোকটা ব্যবসায়ী রবিশঙ্কর ত্রিবেদীর দিকে আঙুল দেখালেন। সাথে সাথে 5 কালো পোশাকধারী
তাকে তুলে নিয়ে এসে মাঝখানে বসিয়ে দিল। এখানেই ওরা নিমজাকে গুলি করে মেরেছে। তারপরে সেই ভিডিওটিরই যেন রিপ্লে হলো। কালো পোশাকধারীরা তাদের বন্দুক তাক করল সামনের মাটিতে হাঁটু মুড়ে বসে থাকা মিস্টার ত্রিবেদীর দিকে। এতটা একই রকম হলেও এরপরে কিন্তু সেরকম কিছুই হলো না। নেতাগোছের লোকটা ঠিক যখনই গুলি করার নির্দেশ দিতে যাবে ঠিক সেই সময় গুলি চলল, পরপর পাঁচটা গুলি। সামনে দাঁড়িয়ে থাকা পাঁচজন কালো পোশাকধারী ধুপধুপ করে মাটিতে পড়ে গেল। সকলেই একেবারে অবাক। সাংও দূর থেকে দেখছিল, সেও একেবারে ভ্যাবা চাকা মেরে গেল। কেউ দেখতে পেল না কোথা থেকে গুলিটা এলো। কালো পোশাকধারীরা সকলেই এবার তাদের হাতের বন্দুক উঁচিয়ে চারদিক দেখতে লাগলো। আরো
হয়েছে। ওর শেষ আর একমাত্র আপনজন ওর বন্ধু টিনটিন, যাকে নিয়ে এসেছিল ওর বাবা ওর জন্মের অনেক আগে। সাংয়ের একমাত্র অভিভাবক টিনটিন। টিনটিন এখনও প্রচণ্ড গর্জন করছে। আমাদের স্পেশাল টিম পেছনে পেছনে আসছে। চপারের শব্দ এখন অনেক বেশি করে শোনা যাচ্ছে। সাং টিনটিনের একদম কাছে গিয়ে দাঁড়ালো, তারপরে নরম গলায় ডাকলো, টিনটিন। সাথে সাথে যেন ম্যাজিক হলো, টিনটিন একেবারে শান্ত হয়ে গেল। ওর সকল গর্জন সকল রাগ যেন মুহূর্তে বিলীন হয়ে গেল। ওর মুখের ভাঁজ নরম হয়ে গেল। অগ্নিদেবরা অবাক হয়ে দেখল সাং এবারে ওর ডান হাতটা কষ্ট করে সামনের দিকে বাড়ালো। এই হাতে ওর গুলি লেগেছে, তবুও হাতটা বাড়ালো। উল্টো দিক থেকে টিনটিনের হাত বাড়িয়ে দিল সে। দুজনের হাত ধীরে ধীরে মিলল। সাথে সাথে টিনটিন যেন আরো শান্ত হয়ে গেল। ধীরে ধীরে খুব যত্নে সে সাংকে তুলে নিল। সাথে সাথে অগ্নিদেবরা বন্ধু গোছাল আর টিনটিন আবার গর্জন করে উঠল। সাং পেছন ফিরে তাকালো ওদের দিকে, কিছু বলল না। তবু অগ্নিদেবরা বন্দুক নামিয়ে নিল। সাংয়ের ওই দৃষ্টি যেন কথা ছিল, সেটা বুঝেই পিছিয়ে গেল ওরা। সাং আবার তাকালো টিনটিনের দিকে, আবার শান্ত হয়ে গেল সে। তারপরে সাংকে ও বুকে জড়িয়ে ধরল। সাংও তার লোমশ গলা জড়িয়ে ধরল, কেঁদে ফেলল সে। কোথায় চলে গিয়েছিলিস টিনটিন? টিনটিন একদম চুপ। চপারের শব্দ আরো কাছাকাছি। কাছে একটা পাথরের গোড়ায় পড়েছিল আতঙ্কবাদীদের নেতাটা। তার ধরে প্রাণটা এখনো ধুকপুক করছে। সে অবস্থাতে এসে হঠাৎ পড়ে থাকা বন্দুকটা তুলে গুলি চালাতে উদ্যত হলো। সেটা দেখতে পেয়ে অগ্নিদেব সাথে সাথে তাকে গুলি করল। লোকটা নেচিয়ে পড়ল। তারপরে অগ্নি আবার পিছিয়ে গেল। বাকি চারজন বন্দুক ফেলে দিল। সাং আর টিনটিন সবটা দেখল, তবে টিনটিন এবারে আর গর্জন করল না। সে সাংকে কাঁধে বসিয়ে পরপর কটা লাফে চলে গেল সেখান থেকে। একটু একটু করে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার দিকে মিলিয়ে গেল টিনটিন আর সাং। এর ঠিক পরেই সেখানে ঢুকল দুটো চপার আর বাকি আর্মি। অগ্নিদেব আর বাকি চারজন চুপ করে দাঁড়িয়ে রইল। পরের দিন সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ল একটা দুর্ধর্ষ খবর। শিরোনামে রইল আতঙ্কবাদী ঘাঁটিতে অসাধারণ অ্যাটাক ইন্ডিয়ান আর্মির। শুধু তাই নয়, আরও একটা খবর বেরিয়েছে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের দক্ষতায় কলকাতা নগরী বাঁচল আরডিএক্স বিস্ফোরণের হাত থেকে। তবে ওই কয়েকটা সময়ের কথা আর কেউ জানল না। অগ্নিদেব বা ওদের বাকি চারজনের কেউই কয়েকটা মিনিটের জন্য কোনো কথাই বলেনি। শুধু তাই নয়, যে কজন ভিপিআইপি ছিলেন তাঁদেরও এরা এই বিষয়ে কিছু না বলার অনুরোধ করেছিল। ওনারা সত্যিই কিচ্ছু বলেননি। যতই হোক, ওই রহস্যময় প্রাণী ওদের প্রাণদাতাও বটে। আর ওনারাও বিশ্বাস করেন কিছু রহস্য রহস্যই ভালো, তাই নয় কি? আপনি কি বলেন? তবে আরেকটা কথা না বললেই নয়, অগ্নিদেব দীনেশ রতন জয়নুল আর সিরাজ পাঁচজনকেই ঠিক করেছে পরে আর একটা সময় ওরা পাঁচজন আবার যাবে ওই জায়গায়। তবে কোনো রেস্কিউ মিশনে নয়, ওরা যাবে ওই রহস্যময় প্রাণীটার খোঁজে। কি যেন নাম বলেছিল ছেলেটা? হ্যাঁ, টিনটিন। ওরা যাবে টিনটিনের খোঁজে। শেষ হলো আজকের গল্প তুষার মানবের খোঁজে। গল্প পাঠে আসঞ্জন, বিভিন্ন চরিত্রে সমাপন, ইন্দ্রনীল, সুমন, কৌশিক, ঋদ্ধি, বিপুল, প্রীতম, সম্রাট, সায়ন্তন পাল, রমাকান্ত। পরিচালনা এবং আবহ সৃষ্টিতে বিপুল। পোস্টার ডিজাইন রৌমজিত হাজরা। গল্পের সূত্রধার আমি কৌশিক। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। শুভরাত্রি।